وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وبعد সম্মান দর্শকবৃন্দ, বেশ কয়েকদিন বিরতির পর আপনাদের সামনে আবার একত্রিত হয়েছি। আপনাদেরকে সাদর শুভেচ্ছা জানিয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। আজকের প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জানতে চাই, কোনো কারণে কারো যদি একদিন বা পাঁচ ওয়াক্তের অধিক নামাজ কাজা হয়ে যায়, তাহলে ওই কাজা নামাজ কীভাবে আদায় করবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাতের কাজার নিয়ম হচ্ছে পাঁচ ওয়াক্তের ভিতরে একটা নিয়ম, পাঁচ ওয়াক্তের পরে আরেকটা নিয়ম। পাঁচ ওয়াক্তের ভিতরে হলে সেটাকে সিরিয়াল বজায় রাখতে হবে, অর্থাৎ ধরেন আপনার জোহর ছুটে গেছে, আসর আগে অবশ্যই জোহর পড়ে নিতে হবে, অথবা জোহর আসর ছুটে গেছে, মাগরিবের আগে জোহর আসর পড়ে নিতে হবে, জোহর আসর মাগরিব ছুটে গেছে, এশার আগে তিনটা পড়ে নিতে হবে, সিরিয়াল ঠিক রাখতে হবে। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন খন্দক খুঁজছিলেন, খন্দকের কাজ করতেছিলেন মদিনাতে, তখন তাদের সালাত ছুটে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদা হুন্না মুরাত্তাবান, তিনি সেগুলিকে তার্তিব অনুসারে কাজা করেছেন এবং তাদের পাঁচ ওয়াক্ত সালাত ছুটেছে। তো পাঁচ ওয়াক্ত ভোজ সালাত পর্যন্ত, যেহেতু পাঁচ ওয়াক্তে একটা দিন শেষ হয়ে যায়, সেজন্য এটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে পাঁচ ওয়াক্ত পর্যন্ত তার্তিব আছে। পাঁচ ওয়াক্তের পরে যেটা আসবে ওটাকে তার্তিব অনুসারে জরুরি না, যে কোনো সময় যে কোনো সালাতটাকে আপনি মনে করবেন যে ওই সালাতটা আমি পড়ে নিচ্ছি, তখন সেটা আদায় করা যাবে। ধরুন আপনার পাঁচ ওয়াক্ত সালাত ছুটে গেছে, বেশি ছুটে গেছে, পাঁচ ওয়াক্তের বেশি, তখন আপনি এটা যে কোনো সময় আদায় করে নেবেন। যে কোনো সময় অর্থ হচ্ছে যে আপনি ইচ্ছা করলে জোহরের আগেও পড়তে পারেন, আসরের আগে পড়ে নিতে পারেন, মাগরিবের পরে পড়ে নিতে পারেন, এশার পরে পড়ে নিতে পারেন, অথবা যেই টাইমগুলো নিষিদ্ধ সময় নয়, এই নিষিদ্ধ সময় নয়, এই টাইমগুলোতে যে কোনো সময় আপনি একটা বা দুইটা বা পাঁচটাই অথবা ভিন্ন ভিন্ন বইগুলি কাঁচা করে পড়ে নিতে পারেন। এগুলি পড়ার সময় আপনাকে সুন্নতের কাজা করতে হবে না, সুন্নতের কাজা করতে হবে না। তবে যদি শুধু ফজর ছুটত, তাহলে আমরা বলতাম যে সুন্নতের কাজা করতেন বলতাম, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন লাইলাতুল কাদরিসে, যে রাত্রি তিনি ঘুমাইছিলেন এবং সাহাবাকে বলছিলেন যে তুমি পাহারা দাও, আমি আমরা ঘুমিয়ে নেই, সাহাবির ঘুম এসে গেছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমাই গেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম উঠছেন। আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করেই আল্লাহ তাআলা তাকে দেরি করে উঠেছে, যাতে করে রাতটা শ্রী হয় আমাদের জন্য, যে আমরা যেন কাজা নামাজ কীভাবে সালাত কীভাবে আদায় করতে পারি শিখে নিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেছেন দূরে গিয়ে, তিনি সেখানে সফর অবস্থা যদি থাকেন, তাহলে সেখানে এরপরে আপনি যদি কোনো ইয়েতে চলে আসেন, যেখানে বসবাস করেন সেখানে চলে আসেন, তখন কী করবেন? আলেমদের মধ্যে দুটি মত দেখা যায়। একটি মত হচ্ছে যে যিনি যেটা যেভাবে আপনার কাজ হয়েছে সেভাবে আপনি সেটাকে কাজা করবেন, এটা হানাফি মাজহাবের মত। তারা বলেন যেহেতু আপনার সফর অবস্থায় দুই রাকাত হিসেবে ছুটেছে, এখানে দুই রাকাতে পড়বেন। কিন্তু একদল আলেম মনে করেন যে তার যে সুযোগটা ছিল, সুযোগটা তিনি হারিয়েছেন, এখন তাকে পূর্ণ সালাতটাই আদায় করতে হবে। এটাকে আমি প্রাধান্য দিচ্ছি যে এটা হলো উত্তম, এটা ইব্রাহিম আলী জিম্মাদারি মুক্ত হওয়া সবচেয়ে বেশি জরুরি। আর এখানে তার আসলে ওই সময় সে সুযোগটা নিতে পারেন না, যেহেতু এখন আর সে সুযোগটা নেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমি সুযোগটা নেওয়ার চেষ্টা করা কোনো যৌক্তিক কোনো কারণ নেই। এই জন্য তিনি সেটা পরিপূর্ণভাবে আদায় করবেন, অর্থাৎ পূর্ণ হিসেবে আদায় করবেন, আর কসর আদায় করবেন না। এটা হচ্ছে, এটাকে আমি প্রাধান্য দিতে চাচ্ছি, আশা করি বিষয়টা বুঝতে আসছে আপনার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনের আজাবের এবং জান্নাতের, কোরআনের আজাবের কবর আজাবের হবে এবং জান্নাতের আয়াত আসলে, ও কোরআনের আজাবের এবং জান্নাতের আয়াত আসলে কোন দোয়া পড়তে হবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোথাও কোরআন জান্নাতের কথা বলেছেন, কোথাও জাহান্নামের কথা বলেছেন, আর বেশিরভাগ জায়গাতেই জান্নাতের কথা আসলে জাহান্নামের কথা আসছে, আবার জাহান্নামের কথা আসলে জান্নাতের কথা আসছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুন্নার আল্লাতী ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। সূরা বাকারার মধ্যে প্রথম যেখানে বলছেন যে যদি তোমরা আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছ তার মতো কিছু আনতে না পারো, তাহলে ওই অগ্নিকে ভয় করো, ওই আগুনকে ভয় করো যে আগুন তৈরি করা হয়েছে, যার যে আগুনের মধ্যে ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওর যে কাফিরিন কাফের জন্য সেটা তৈরি করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা অবাশ্রিল্লা দিনে আমি সুসংবাদ দেন। তো আপনি যখনই এরকম, যখনই দেখবেন অর্থ বুঝেন, আলহামদুলিল্লাহ যার অর্থ বুঝে পড়াটাই হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য, তো আপনি যখন অর্থ বুঝে পড়বেন, তখন যখনই ওরিদাতিল কাফিরিন, তখন হাত তুলে অথবা হাত না তুলে আল্লাহর কাছে চাইবেন,
আল্লাহ তুমি আমাকে কবর আজাব থেকে মুক্ত করে দাও, আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে মুক্ত করো, আল্লাহমিনা আউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহমিনা আউযুবিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি, আল্লাহমিনা আউযুবিকা মিনান নার, আল্লাহ আমি, অথবা বাংলায় বলুন কোনো সমস্যা নেই, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাচ্ছি, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে দাও, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো, বলতে পারেন কোনো সমস্যা নেই। আবার যখন কোরআন যখন আসবে, যেমন আপনার আসছে ওবাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আনা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতি রিযকান ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া হুম মুতাশাবিহুন ওয়া লাহুম ফিহা আযওয়াজুন মুতাহহারাতুন ওয়া ফিহা খালিদুন। সেখানে দোয়া করবেন, আল্লাহ আমি জান্নাত চাচ্ছি, আল্লাহ আমি জান্নাতের নিয়ামত চাচ্ছি, আল্লাহ আমি জান্নাতে তোমার রহমত চাচ্ছি, আল্লাহ তোমার বরকত চাচ্ছি, কোনো সমস্যা নেই। বাংলা ভাষায় দোয়া করবেন, বাংলা ভাষায় দোয়া করবেন। আর যদি সালাতের ভিতরে থাকেন, আল্লাহমিনা আউযুবিকা মিনান নার, আল্লাহমিনা আসাল করে জান্না, আল্লাহমিনা আসাল করে জান্না, সাইতে পারেন আরবিতে। বাংলা আমরা সালাতের ভিতরে বাংলা না বলার কথা বলে থাকি, এই জন্য আল্লাহমিনা আসাল করে জান্না, আল্লাহমিনা আসাল করে জান্না যখন দেখবেন। আর যখন জাহান্নামের কথা আসছে, আল্লাহমিনা আউযুবিকা মিনান নার, আল্লাহমিনা আউযুবিকা মিনান নার, এভাবে বলবেন। তাহলে এইভাবে বলতে পারেন, এইভাবে বললে কোনো সমস্যা নেই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখনই তার কাছে, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, হাদিসে সাহাবী বলতেছেন যখন কোনো আয়াতুল রহমা আছে তিনি রহমত চেয়েছেন, যখন আয়াতুল আদাব আসছে আজাব থেকে আদের আশ্রয় চেয়েছেন। সেই হিসাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারি, এটা হচ্ছে সুন্না মোতাবেক অর্থ বুঝে পড়া, এবং এটাই হচ্ছে মূলত কোরআন পড়ার মূল উদ্দেশ্য। শুধু হ্যাঁ পড়ে গেলে সওয়াব হবে, এক হবে দশ নাকি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল যে এটা অর্থ বোঝা, এবং সেটা অনুসারে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সেটা অনুসারে ইবাদত করা, আল্লাহর কাছে সেটা অনুসারে নিজের জীবন গড়ে তোলা, এটা কিন্তু পুরোটাই কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য। তো সেই হিসাবে আমরা দোয়া করব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, কেউ যদি পড়ে যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনার সর্বোচ্চ রব যিনি, সর্বোচ্চ তার সের উপর যিনি, সর্বোচ্চ তার উপরে কোনো কিছু নাই, সর্বোচ্চ রব যার তসবি পাঠ করুন, আপনি বলেন সুবহানাল রাব্বিয়াল আলা পড়ুন। যখন বলবেন আলাইসাল্লাহ হাকামুল হাকিমিন, তখন বলবেন বেলা বেলা অবশ্যই আপনি হাকামুল হাকিমিন, সকল বিচারকদের বিচারক। তাহলে আপনি দেখতে পাইলেন যে এইভাবেই অর্থ বুঝলে আপনার পক্ষে উত্তর দেওয়াটা সম্ভব হয়। তাফাউল দরকার, তাফাউল, কোরআনে করিম যখন পড়বেন তখন আপনার সেটার সাথে এক ধরনের আপনাকে চঞ্চল হতে হবে যে কোরআনটা বলছে আমি এটা জবাব দিচ্ছি, কোরআনে আমি এটা জবাব দিচ্ছি। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন কোরআনে করিম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ফারআইবিহি সামাক, এটা শোনার জন্য কান লাগিয়ে রাখো যে ফাইন্নাহু ইয়ামুরুকা, তোমাকে নির্দেশ দিচ্ছে অথবা তোমার কোনো কাছ থেকে নিষেধ করছে, অর্থাৎ ঈমানদারকে বলছে, আর তুমি ঈমানদার সেহেতু তোমার জন্য আমি বলছি এই আয়াতটা। তাহলে এইভাবে কোরআনে করিম যখন আমরা পড়বো তখন এইভাবেই দোয়া করবো। এর অর্থ এই নয় যে আপনাকে এই দোয়াটা কোনো কোরআন বা হাদিসের শব্দ মিলিয়ে পড়তে হবে, জরুরি না। আপনি শুধু এটুকুই গুরুত্বের সাথে দিবেন যেহেতু জান্নাত যাওয়া হয়েছে, জান্নাত চাইবেন। সালাতের ভিতরে রইলে আল্লাহ আসাল করে জান্না, সালাতের বাইরে হইলে ভালো করে বলবো আল্লাহ আমি জান্নাত চাই, জান্নাতের নিয়ামত চাই, জান্নাতে সর্বোচ্চ আলী মকাম চাই, নবীগিন সিদ্দিকিন সুহাদা সালিনে থাকার তৌফিক আমাকে দাও আল্লাহ, আমাকে নবীদের সাথে হাসর করে, আমাকে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাকে থাকার তৌফিক দান করে, এইভাবে আপনি দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি সালাতের ভিতরে তোর বাড়তি কথা না বলে শুধু আল্লাহ নিয়ে আসাল করে জান্না বলবেন। অনুরূপ জাহান্নামের কথা যখন আসবে সালাতের ভিতরে আল্লাহ নাউযুবিকা মিনান নার, আল্লাহ অথবা নাউযুবিকা মিনান নার, আর যখন বাইরে হলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, জাহান্নাম থেকে, জাহান্নামের আজাব থেকে মুক্তি দিয়ে, জাহান্নামকে আমার কোনোভাবেই যেন আমার স্পর্শ না করে তৌফিক, আপনি সেভাবেই আপনি দোয়া করবেন বেশি বেশি করে, কোনো সন্দেহ নেই। বাংলায় দোয়া করতে কোনো নিষেধাজ্ঞা নেই, আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্মানিত শেখ, নতুন দিনে পথ দিনের পথে আসা কোনো মেয়ের বিয়ের ক্ষেত্রে দিন দেওয়ার পাত্র খোঁজ করতে কষ্ট হলে পরিবারের সদস্যরা বিরক্ত হয়ে যে কোনো বাতিল আকিদার পাত্র ফেলে বিয়েতে রাজি হয়ে যান, মেয়ে বারবার মানা করার সত্ত্বেও এমনটা করেন, পরিবারের মধ্যে সই আকিদা ও ভ্রান্ত আকিদার জ্ঞান নেই বললেই চলে, আর ওনাদের বুঝাতে গেলে বুঝতে চায় না, এক্ষেত্রে ওই মেয়ে যদি দিনদার পাত্র না পেলে বিয়ে করবে না বলে জেদ ধরে থাকে, এতে কি বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য গুণাগার হবে? দেখুন, দিনদারিকে প্রাধান্য দিতে হবে। তো সত্যি সত্যি অনেকে আমাকে এই ব্যাপারটা আসলে গুরুত্বের সাথে নেওয়া দরকার, আমাদের সমাজের বিশেষ করে যারা সই আকিদার ছেলে ফুলে আছে তাদেরও দরকার, যারা সেই সই আকিদার মেয়ে তাদেরও দরকার। অনেক সময় এই ব্যাপারে সরাসরি সুন্দর করে মানে কাজটা যে বিয়ের কাজটা এগিয়ে নেওয়ার মতো পরিবেশটা তৈরি হয় না বলেই অনেক সময় বিয়েটা হয়ে ওঠে না। তো যারা
ভালো সহি আকিদার ভাই বেরাদার আছেন, তাদের তাদের উচিত এই জাতীয় একটি ম্যারেজ মিডিয়া করা, যার মাধ্যমে তারা অন্তত সহি আকিদার মেয়েদেরকে ভালো বিয়ের ব্যবস্থাপনা করতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ অনেক সময় এই প্রশ্ন উত্তর আমাদের বিব্রত করে, কারণ অনেকে এককভাবে হয়তো সহি আকিদা আসছে, তার পরিবার অনেকেই বুঝে না, তারা শুধু দায়সারা গুছে তাদের মেয়েদেরকে কারো হাতে তুলে দিয়ে দায়িত্বমুক্ত হতে চায়, অথবা অনেক মানুষে কী বলবে বিয়ে হচ্ছে না কেন ইত্যাদি ইত্যাদি। তো এটা কিন্তু একটা অন্যায়, জোর করে কাউকে বিয়ে দেওয়া উচিত নয়। বাবা মা বিয়ে দেওয়ার অধিকার রাখেন ওই মেয়েদেরকে যারা ছোট, অথবা যাদের কথা বুঝ কমতি আছে, যাদের বুঝ পরিপূর্ণ আছে তাদেরকে এইভাবে বিয়ে দিলেও সেই বিয়ে মেয়ে রাজি, মেয়ে বিয়েতে রাজি না হয় বা অস্বীকার করে, সেই বিয়ে ডিনাই করতে পারে এবং সেই বিয়ে কমপ্লিট হবে না। যতক্ষণ পর্যন্ত না সেটা মেয়ে রাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিয়েটা হবে না। তো এই জন্য যদি এইভাবে যেভাবে যেভাবে আপনি বললেন যে আপনি যে যারা সেই আকিদায় আসছে অথচ তাদের বাবা মা বুঝে না, এই অবস্থায় তাদের ধৈর্য ধারণ করা উচিত। যেখানে অপাত্রে কুপাত্রে মেয়েদেরকে দিয়ে দেয়া সম্পাদন করা এটা উচিত নয়, এবং এর মাধ্যমে বড় সমস্যা হচ্ছে ভবিষ্যতে মেয়েটার ঘরও টিকে না, আবার ফিরে আসবে, আবার মেয়ে আবার পরবর্তী বিয়েতে আরও ঝামেলা হবে। এদের বাবা মাকে বুঝিয়ে রাখতে হবে যে যেখানে আমার ঘর হবে না, সংসার হবে না, সেখানে আমাকে জোর করে আপনি কেন বিয়ে দিচ্ছেন, এটা বুঝিয়ে দিতে হবে, অপেক্ষা করতে হবে, অথবা এরকম ম্যারেজ মিডিয়ার তাদের প্রতি তাদের কাছে আপনাকে যেতে হবে বা পৌঁছাতে হবে, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আশা করি যে ভালো কোনো ম্যারেজ মিডিয়া থাকলে দিনই এদের ভাইদের যারা সহি আকিদের আছেন তাহলে তারা হয়তো বিষয়টা একটু খেয়াল রাখবেন। উভয় পক্ষে কিছু ছাড় দেওয়া উচিত, ছাড় দেওয়া উচিত কীরকম, যদি আপনার পয়সাওয়ালা হন তাহলে যে ব্যক্তি চাকরি নেয় তার জন্য চাকরি অপেক্ষায় বসে থাকবেন না, আর যদি আপনি পয়সা যদি মেয়ে কোনো অংশে তার ইয়া থাকে, লেখাপড়ায় দুর্বল থাকে, ছেলে আকিদাটা বা দিনদারিকে প্রাধান্য দিয়ে তাকে বিয়ে করা উচিত, কিছু ছাড় না দিলে কোথাও বিয়েটা হয় না। এই বিষয়টি খেয়াল রেখে আমার মনে যদি এগিয়ে যায় তাহলে এই সমস্যাটা থাকে না। তো বড় যেটা আপনি বলেছেন যে কোনো মতেই কিন্তু যারা বাতিল আঁকি তাদের কাছে বিয়ে বসা যাবে না, কারণ যে সালাত আদায় করে না অথবা যে কবর পূজারি তার কাছে বিয়ে বসার তো মুশরিকের কাছে বিয়ে বসা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওলা তাঙ্কু আল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম ওয়ালা তুনকিহু আল মুশরিকিন হাত্তা ইউমিন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুশরিকদের কাছে বিয়ে দিও না, তোমরা মুশরিকদের কাছে বিয়ে দিও না, একজন দাসও ভালো মুশরিকের চেয়ে। আবার বলেছেন তোমরা মুশরিকা নারীদেরকে বিয়ে করো না, কারণ একজন মুশরিকা নারী চেয়ে একটা দাসীও ভালো, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে অর্থ হচ্ছে যে বাবা মার উচিত কোনোভাবেই উচিত নয় যে না জেনে একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেয়া, বিশেষ করে আকিদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ, কারণ এর মাধ্যমে তার সকাল বিকাল দুপুর তার সারাটা জীবন এর সাথে তা কাটাতে হবে, তার সন্তানরা এর উপর বড় হবে। এর অর্থ হচ্ছে আকিদের বিষয়ে মিল না হলে ওই জায়গাতে বিয়েতে কখনো অগ্রণী হওয়া উচিত নয়। আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কেউ যদি বড় শিরকে লিপ্ত থাকে তাহলে কি সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়? জি ভাই, বড় শিরকে লিপ্ত হওয়ার মানেই হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে গেছে এবং সে মুরতাদ হয়ে গেছে, এবং তার সাথে অনেকগুলো হুকুম জড়িত হয়ে যায়। এক নম্বর হচ্ছে সে মুশরিক হওয়ার কারণে যদি এইভাবে মারা যায়, বড় শিরকে লিপ্ত মারা যায়, তওবা না করে মারা যায়, তাহলে তার জানাজা পড়া জায়েজ হবে না। দ্বিতীয়ত সে যদি জীবিত থাকে, অন্য কেউ মারা গেছে, তার ওয়ারিশ হইতে সে ওয়ারিশ হবে না, কারণ তার তো সম্পদ সে পাবে না, সে মুশরিক। লাইয়ারসু আহলু দিনেইন, দুই দিনের অধিবাসী একে অপরের হইতে পারে না। তিন নম্বর হচ্ছে সে কোনো কিছু জবে করলে সেটা খাওয়া যাবে না, কারণ সে তো মুরতাদ হয়ে গেছে, এই জন্য তার জবাইকৃত প্রাণী খাওয়া যাবে না। চার নম্বর হচ্ছে যে সে তাকে মুসলিম কবরস্থানে দাফন করা যাবে না। হ্যাঁ, পাঁচ নম্বর হচ্ছে যে তার সাথে ব্যবহারের ক্ষেত্রে সেরকম মুসলিমদের ব্যবহার করা যাবে না, যেমন সালাম দেয়া বা তাকে মুসলিমদের অনুষ্ঠানে দাওয়াত দেয়া কোনোটাই তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, করা যাবে না। এর অর্থ হচ্ছে বড় শিরকে যারা লিপ্ত থাকে তাদের বড় সমস্যা দুনিয়াতে এই সমস্যা, আখেরাতে তার কথা আমরা নাই বললাম, সেখানে তো চিরস্থায়ী তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তা সেখানে কোনো সুপারিশ হবে না, কারণ সেখানে কোনো সুপারিশ হবে না, যাদের শিরিক আছে তাদের জন্য কেউ কোনো সুপারিশ করবে না এবং করার ক্ষমতাও রাখবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে মান্নাদাল্লি দিয়েশ ফাইন্দাহ ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না।
আর আল্লাহ অনুমতি কার জন্য দিবেন? ইল্লা লিমান আযিনা লাহু, যার জন্য আল্লাহ অনুমতি দিবেন। অনুমতি কার জন্য দিবেন? শুধুমাত্র ইমানদার, তবে গুনাহগার তার জন্য অনুমতি হবে। মুশরিকের জন্য বা যারা মুরতাদ হয়ে তাদের জন্য, তওবা করেনি বা মারা গেছে তাদের জন্য কোনো রকমের সুপারিশ হবে না। তাহলে বোঝা গেল যে যে ব্যক্তি বড় শিরকে লিপ্ত সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, তাকে যদি তওবা করে ফিরে আসে আবার আসতে পারবে, কিন্তু তওবা না করে মারা গেলে সেই অবস্থায় তার জন্য ওই কোনো জানাজা হবে না, তার জন্য কেউ দাঁড়াবে না, তার কবর দূরে যাওয়ার দরকার নেই। মুসলিমরা এখন গন্ধ বের হবে তাকে তো উপরে রাখা যাবে না, এই জন্য নিয়ে কোনো জায়গাতে যে কোনো এক জায়গাতে তাকে মাটি নিচে খাদাই ফেলতে হবে, মানে তার নিষিদ্ধ করে এক মাটি রেখে দিতে হবে। সেখানে কোনো রকমের তার জন্য কোনো জানাজার সালাতের ব্যবস্থা করা হবে না বা সম্মানের ব্যবস্থা করা হবে না, কাপড়ের ব্যবস্থা করা হবে না, কোনো কিছু প্রাপ্য নাই। এর অর্থ হচ্ছে এই মুশরিক মুরতাদ সাধারণ মুশরিকের চেয়ে খারাপ অবস্থা। সাধারণ মুশরিক সে না বুঝে কুফুরি শিরিক করছে, আর এই জেনে শুনে শিরিক কুফুরিতে লিপ্ত হয়ে গেছে, এটা বিষয়টা বুঝতে হবে। তবে কাউকে মুশরিক বলার আগে আবারও বলে রাখি, তাকে হয়তো তার অজানা থাকতে পারে, হয়তো তার অপব্যাখ্যা থাকতে পারে, হয়তো তার এই বিষয়ে কোনো ভুল থাকতে পারে, অথবা ভুলে করে ফেলতে পারে, অথবা তাকে জোর করে থাকতে পারে, এই সমস্ত কারণ তার হয়েছে কি না এটা দেখবেন। তারপরে তাকে হুকুম দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত হুকুম না দিয়ে তাকে আমরা মুশরিক না বলে তাকে ইসলাহের নিয়তে আমরা কাজ করব। অনেক সময় দেখেন একজন মানুষ শিরিক করছে জানে না, অনেক মানুষ আছে, আপনি যখন তাকে বুঝিয়ে দিবেন সে কিন্তু বুঝবে যে জিনিসটা। তো যারা আল্লাহ তাআলা তাদের অন্তরকে গ্রহণ করার মতো মানসিকতা দিয়েছেন, তারা কিন্তু যখন দেখবে যে শিরিক তখন তা ছেড়ে দিবে, বুঝাতে পারে। আর যারা এর উপরে তামাররা দোয়া শিরকের উপরে যারা বড় হয়েছে এবং এটার উপর এটাকেই তারা প্রাধান্য দিচ্ছে, এটার প্রতি মানুষকে আহ্বান করছে, তাদের কথা সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে আপনি দাওয়াত দিবেন, এবং দাওয়াত দিবেন কেন? দাওয়াত আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া। আমরা দোয়াত লা কোদাত, আমরা আল্লাহর পথে দাঁড়ি, আল্লাহর পথে দাওয়াত দিতে পারি, কিন্তু আমরা লা কোদাত, আমরা বিচারক নই। এই জন্য বিচারকের ভূমিকা পালন না করে আমরা সেখানে দাওয়াতের কাজ করে যাব। কিন্তু যখন মারা যাবে, দাওয়াত গ্রহণ না করে মারা যাবে, তখন তার জন্য কোনো দোয়া, তার জন্য কোনো জানাজা, তার জন্য কোনো রকমের কোনো দান সদাকা কোনো কিছুই তার জন্য করা যাবে না। সোজা কথা এটাই, কারণ সে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন যে এরা কুফ আল্লাহ এবং তার রাসূলের কুফরি করে মারা গেছে, এজন্য তারা মারা গেছে, কাফের অবস্থায় মারা গেছে, এজন্য তাদের জন্য আর কোনো দোয়া হবে না, কোনো কিছু তাদের মধ্যে দুনিয়ার কোনো কিছু প্রাপ্তি নেই, আখেরাতে কোনো কিছু তাদের আল্লাহর কাছে প্রাপ্তি নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইদানিং নেট দুনিয়ায় এই কথাটা খুব বেশি দেখা যাচ্ছে, এটা কি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা? ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি রিজিক চাই না, কারণ তা ইতিমধ্যে বণ্ডিত হয়ে গেছে, আমি তাতে বরকত চাই। দেখুন, এই জাতীয় অনেক কিছু আছে যেগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুর নামে খুব প্রচলিত বা অমুকের সাহাবীর নামে প্রচলিত, এগুলি শুদ্ধ হইতে হবে। রিজিক চায় না এটা কিন্তু ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক চাওয়ার জন্য নিজে দোয়া করেছেন। আপনি জানেন যে ফজরের সালাতে একটা দোয়া আছে, আল্লাহ নিয়া আসালুকে আইলমান নাফে রিজকান তৈবা ও আমলা মুতাকাব্বালা। এর অর্থ হচ্ছে রসুল নিজে দোয়া করতেন। তো ওমর রসুলের কথার বাইরে যাবে এটা বিশ্বাস করার মতো কোনো যৌক্তিক কারণ নেই। এটা হচ্ছে ওই সমস্ত লোকদের কথা যারা মনে করে জবরে বিশ্বাসী। জবর অর্থ হলো যারা মনে করে যে আমাদের আসলে কিছু করার নেই, এদের বিশ্বাসী না। আপনি রিজিক চাইবেন, আপনার তাকদিরেই লেখা আছে যে এই লোক রিজিক চাইবে, এই জন্য দিলাম, আর যে ব্যক্তি রিজিক চাইবে না তাকে দেওয়া হবে না। এই জন্য আপনার রিজিক চাওয়াটা একটা ইবাদত, না দিলেও আল্লাহ যদি কোনো ধরেন দিল না তারপর আপনার ইবাদত হয়ে গেছে, এই জন্য রিজিক চাইবেন। আল্লাহ মানে আসলকে আলমান নাফেয়া রিজকান তৈবা দোয়া করবেন, আল্লাহ আমি আলমে নাফের চাই, উপকারী আলেম চাই, রিজকান তৈব উত্তম রিজিক চাই। আল্লাহ তালা কোরআনে করিমে উত্তম রিজিকের ব্যাপারটা বলেছেন, যে কোরআনে করিম উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার সন্তানদের দোয়া করেছেন, ওয়ারজুক হুম মিনাস সামারাত, তাদেরকে ফল ফলাদি রিজিক দেন। যদি বলতে তা তো লেখাই হয়েছে, আমি আর কি যেন দোয়া করবো, তো তিনি দোয়া করতেন না, এটা তো ঠিক নয়। এই জন্য এই বক্তব্য কখনও ওমর রাদিয়াল্লাহু থেকে সঠিক নয়, হয়তো কেউ উল্টা অনুবাদ করেছে, এটা ঠিক, দোয়া করতে হবে। বরং ওমর রাদিয়াল্লাহু থেকে এটা বর্ণিত আছে যে আনা আহমেল আহম্মদ দোয়া লা হাম্মাল ইজাবা, আমি দোয়ার চিন্তা করছি, আমি দোয়া কবুল হওয়ার চিন্তা আমি করি না, যদি দোয়া করতে আমি পারি তো সাফা সাম্মাল ইজাবা, সেখানে দোয়া কবুল হবে। তাহলে বোঝা গেল যে যারা এই জাতীয় কথা আজ প্রচার করে বেড়াচ্ছে তারা আল্লাহকে ভয় করা উচিত, না জেনে কথা বলা, না জেনে কোনো বর্ণা শুদ্ধ না হলে কোনো সাহাবিদিকে নিসবত করা, এটা কিন্তু একটা মিথ্যা রটনা। এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। এই জন্য প্রত্যেকটি কথা আমাদের জানা জেনে শুনে সেটা বলা উচিত। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বসর ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে জিনিস তুমি জানো না তা প্রচার করো না, এটার মধ্যে থামো না, এটা বলতে যেও না। হ্যাঁ, কারণ তোমার ইন্নাস সামআ ওয়াল বসর ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা,
তোমার সামা, তোমার কান, ওয়াল বাসার চোখ এবং তোমার অন্তর, এই সবগুলি তোমাকে প্রশ্ন করা হবে। কান দিয়ে কী শুনছ, মুখ দিয়ে কী বলছো, অন্তর দিয়ে কী তুমি ধারণ করছো, এগুলি সবই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এর অর্থ হচ্ছে যে এই জাতীয় কথা আমরা না বলি যতক্ষণ পর্যন্ত কোনো শিওর না হই, কোনো ইমামের পক্ষ থেকেও না বলি, কোনো সাধারণ মানুষের পক্ষ থেকেও না জেনে কথা বলা বড় গুণার কাজ, না জেনে কারো ফেরত কথা বড় গুণার কাজ, আল্লাহর ফেরত না জেনে কথা আরও বড় গুণার কাজ। পাঁচটি বড় গুণার মধ্যে এইটা হচ্ছে একটি, যে আল্লাহর ফেরত না জেনে কথা বলা। আল্লাহর ফেরত না জেনে কথা হচ্ছে হালাল হারাম বলে দেয়া। কিছু মানুষ আছে দেখবেন হালাল হারাম বলে দিচ্ছে, কিছু মানুষ আছে দেখবেন যে শিরকের কথা জায়েজ করে দিচ্ছে, শিরিক কুফুরি জায়েজ করে দিচ্ছে সব কিছু, তাদের কাছে এটা কিছুই না। এমন কিছু মানুষ আছে আকিদার কথা বলে মন খারাপ করে তারা, এগুলি হচ্ছে দুঃখজনক। এরা কিন্তু আপনি আশ্চর্য না জেনে কথাবার্তা বলে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে আমি কি বলে দেবো না, কুল তাআলা আত্মমা হারামা আলাইকুম রাব্বুকুম আল্লাহ তুশরিকু বি শাইয়্যান, যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করো না। এটা কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যেগুলো হারাম করেছেন সেগুলো, আল্লাহ তুশরিকু বি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছু শরিক করে না, কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করা যাবে না, এটা একটা। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন শেষে বলেছেন ওয়া আনতাকুলু আল্লাহি মা লা তাআলামুন, না জেনে আল্লাহর উপর কোনো কথা বলা, না জেনে আল্লাহর উপর কথা বলাটাই হচ্ছে আল্লাহর পক্ষ মানে আল্লাহর উপর মিথ্যাচার করা, এবং এটার কারণে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যেতে পারে যদি কোনো আল্লাহ তারা ক্ষমা না করেন। এই জন্য সাবধানে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও আছে, তিনি বলেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি রাসূল সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন কোনো কিছুকে না জেনে কথা বলার থেকে। কোরআন কারিমও নিষেধ আসছে সরাসরি না জেনে কথা বলার থেকে। সুতরাং না জেনে কথা আমরা না বলি, জেনে কথা বলি। উমরা দিনের ব্যাপারে যেটা বর্ণিত হয়েছে আপনাদের এখানে সেটার ব্যাপারে আসলে সরাসরি কোনো সহি সনদ দিয়ে তা বর্ণিত হয়নি। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বামীর কোনো আচরণের জন্য একজন স্ত্রী তার কাছে তালাক চাইতে পারে, আর কোনো স্ত্রী যদি অকারণে তালাক চায়, বাবা মা যদি সামান্য কারণে মেয়েকে বলে ওই ছেলের ভাত খাওয়াবে না, ওই স্বামীকে তালাক দিতে বলে, তাহলে ওই মেয়ের কি উচিত হয় বাবা মার কথা শুনে স্বামীকে তালাক দিয়ে দেওয়া? জানাবেন ইনশাআল্লাহ। দেখুন, তালাকের মশলাগুলি খুবই জটিল মশলা। এই জন্য তালাকের মশলা কখনও কখনও তালাক চেয়ে নিতে হয়। কখন? যখন আপনি জানেন যে আপনার স্বামী তালাক দিয়ে দিছে কিন্তু সে বলছে না, সে অস্বীকার করতেছে, আপনি শিওর জানেন, তখন আপনার জন্য সেটা কোর্টে গিয়ে হলে আপনাকে তালাক নিয়ে নিতে হবে, কারণ আপনি জানেন যে তার সাথে বসবাস করাটা হারাম, এটা বাধ্যতামূলক। এর কেন? দিনদারির প্রশ্নটা হচ্ছে দিনদারির সাথে রিলেটেড। তো একজন স্বামী কোনো আচরণ করলেই আপনি তাকে তালাক দিয়ে দিবেন, এটা কিন্তু বৈধ কাজ না। সরাসরি কোনো বিরোধিতা, সরাসরি দিন থেকে বেরিয়ে গেছে এমন কোনো কাজ না হলে, কুফুরি অথবা শিরকি বড় কুফুরি বড় নেফাকিতে জড়িত না হয়ে গেলে, অথবা তথাকথিত সমস্ত তন্ত্রমন্ত্র চালু হয়ে গেছে, অমুক তন্ত্র যেগুলি দিয়ে আর মানুষ দিন থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আপনি জানেন, সেগুলো যদি কোনো কারোর মধ্যে থাকে তাহলে সেইগুলি যদি দিন থেকে বেরিয়ে যায় তাহলে আপনি তালাক তার থেকে চাইবেন না, তালাক আপনি সরাসরি জোর করে নেবেন, এটা আলাদা মশালা। আর যদি স্বামীর কোনো আচরণ থাকে, আচরণ সবাই ভালো হয় না, সবসময় ভালো করা যায় না, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমের নেশা দিয়ে তৈরি করেছেন, কখনও দেখবেন যে তার কোনো আচরণ খারাপ অপর কোনো আচরণ ভালো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারেও বলেছেন যে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো পুরুষ যেন কোনো নারীকে ঘৃণা না করে, একটি আচরণ তার খারাপ হলে আরেকটি আচরণ তার ভালো হবে। এর অর্থ হচ্ছে সাধারণভাবে একটি কর্মকাণ্ডের কারণে শুধুমাত্র এইভাবে চেয়ে বেড়ানো যে তাকে তালাক দিয়ে ফেল বা ঘরে চলে আস, এই জাতীয় কথা বলা কখনও কোনো বাবা মার জন্য জায়েজ হবে না, যদি না সেটা দিনদারির সাথে রিলেটেড হয়। দিনদারি নামাজ পড়ে না, বেনামাজি, একেবারে বেনামাজি, তারপরে তার সাথে তার দিন কথাবার্তা দিন বিরোধী সম্পূর্ণ নাস্তিক, এই সমস্ত জায়গাতে বাবা মা না চাইলেও মেয়ের উচিত না তার ঘর করা, কারণ এটা তো হারাম, এটা শিরিক, শিরিক হয়ে যাবে একসময় যদি হালাল মনে করে তার সাথে থাকা, এই জন্য এটা কোনো থাকতে পারে না, সে তার সাথে থাকাটা তার জন্য বৈধ হয় না। অর্থাৎ মুশরিকের সাথে ইমানদার নারী কখনও বসবাস করতে পারে না, যে ব্যক্তি শিরিক করবে। অনুরূপ যে ব্যক্তি মুনাফিকই করে, আপনি জানেন যে মুনাফিক, সে আকিদাগত মুনাফিক, আমলই না, আকিদাগত মুনাফিক ছয়টি আমরা জানি, সেটা হচ্ছে কি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করা, রাসূল যা দিয়ে এসে তা অপছন্দ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করা, রাসূল যা নিয়ে এসে তা ঘৃণা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন সেটাকে শত্রুতা পোষণ করা, রাসূলকে ঘৃণা, শত্রুর সাথে শত্রু পোষণ করা, এগুলি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে যারা অবজ্ঞা করে তাদেরকে পছন্দ করে ওরা, এরকম হয়ে মুনাফিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উন্নতি তার খারাপ লাগা, এগুলি হচ্ছে আকীদাগত মুনাফিক। এগুলি যদি কারো থাকে তো তার ঘর করা যাবে না, সেটা বাবা মা বলুক আর নাই বলুক। আর যদি এমন হয় যে তার এই জাতীয় কোনো সমস্যা নেই, সমস্যা আচরণগত সমস্যা, রাগারাগি করে, কথাবার্তা বলে, কখনো কখনো অথবা মুখ থেকে গালি বের হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এরকম, অথবা সে
মানুষ তার রোজগারের অবস্থা ভালো না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ যদি হয় তাহলে এই কারণে বাবা মা বললেও সেটা শোনা যাবে না, শোনা যাবে না, কারণ এগুলি তো সহ্য করে নিতেই হবে। এরকম যদি কোনো সব মানুষ সামান্য কারণ যদি কোনো তালাক চায় তাহলে কোনো পরিবার টিকবে না। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক মেয়ে এসে বললেন যে আমি আমার স্বামীর স্বামীর ঘর করব না, কেন ভালো লাগে না, বলে এই সমস্ত ভালো লাগা চলবে না, মানে তোমার ঘর করতে হবে। আমাদের ঘরগুলো এই সমস্ত শুধু ভালো লাগার উপর টিকে থাকে না, এগুলো ইসলামের উপর টিকে আছে। কিন্তু মনে রাখতে হবে যে সব কিছু ভালো লাগার উপর টিকে থাকবে না, এক সময় হয়তো খারাপ লাগবে, আবার দেখবেন যে পরবর্তীতে সেটা ভালোও লাগে। দেখা যায় অনেক সময় খুব তাড়াহুড়ো করে তালাকের জন্য ব্যস্ত হয়ে পড়ে, তালাক নিয়েও নেয়, এরপরে এসে বলে যে তালাক আমি তো চাই না, আমি তো এই হয়েছিল হয়েছিল, আমার এটা ভালো ছিল, ভুল হয়েছিল, ভুল বুঝতে পারছি। তো আগে ভুলটা কেন বুঝলেন না তালাকের আগে? এই জন্য বাবা মা বললেও সেটা আপনাকে শোনা যাবে না। যদি শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ডে আপনার স্বামী লিপ্ত না থাকে তাহলে আপনি বাবা মার কথা শোনা আপনার জন্য বাধ্যতামূলক না, এবং সেটা শুনতে বাধ্য হন আপনি, এবং সেটা না শুনলে আপনি গুণাগার হবেন না, এটা আপনি মনে রাখতে হবে। আর যদি সেখানে এরকম হয় যে সরাসরি দিন বিরোধী কথাবার্তা বলছে, বাবা মাও আপনাকে হেল্প করছে, সেখানে আপনি বের হতে পারেন এবং তালাক চাইতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো স্বামী যদি এক বৈঠকে কোনো স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক বলে দেয় তাহলে কি তার উপর তিন তালাক পতিত হবে? কোরআনের আলোকে মাদ্রাসাগুলো তিন তালাক বলে লিখিত দিচ্ছে, কোরআনের আলোকে মাদ্রাসাগুলো। আচ্ছা, আমার প্রশ্ন হলো, কোথাও কোথাও তিন তালাককে এক তালাক গণ্য করা হয়, তাদের কি কোনো শক্তিশালী রেফারেন্স নাই? থাকলে আমাকে কি দেওয়া যাবে? দেখুন ভাই, তালাকের মাসলা আমরা এখানে ফতোয়াটা দিই না, আপনাকে এইভাবে দিতে পারবো না। আম কথা বলি, আম কথাটা শুনুন। তালাকের মাসালার ক্ষেত্রে বুখারী রেওয়ায়ত অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আবু বকরের যুগ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম যুগে ছয় মাসের মধ্যে এরকম ছিল যে তিন তালাক দিলে এক তালাক গণ্য করা হতো, এটা একটা বর্ণনা আছে। এই বর্ণনাটা দেখা গেছে কেউ কেউ বর্ণনাটাকে বুখারী থাকলেও কেউ কেউ এটাকে শুদ্ধ বলেন না, কারণ তার অন্যান্য এই একই হাদিসের অন্যান্য বর্ণনাকারীগণ ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করেছেন। তো এই জন্য ভিন্ন ভিন্ন শব্দের কারণে তারা এটাকে একসাথে তিন তালাক হওয়াটা তারা মেনে নেন না, যে তিন তালাক যারা মেনে নেন না তাদের কথাটা তারা মানেন না। অর্থাৎ তারা মনে করেন যে তিন তালাক হয়ে যাবে যদিও উমর বুখারী তেরো একটা আছে। তো এই কারণে কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন আত্তালাক মাররাতান, তালাক দুইবার দিবে, তো আবার বলেছেন সব এরপরে এসে বলছেন মাঝখানে খোলার আলোচনা করেছেন, মাঝখানে দুই উভয় পরিবারে কীভাবে সমাধান করবে সেটা আলোচনা আসছে। এরপরে আসছে ফাইন তল্লাকা, তারপর আরেকটা তালাক দিয়ে দেয়, তিন নম্বর তালাক দেয়, তাহলে তার জন্য আর তা এই ব্যক্তি অর্থাৎ এই নারীর জন্য এই পুরুষের ঘর করা সম্ভব না। পালা তাহলে লোভ হাত্তা তাঙ্কে বিম্বাজ হাত্তা তাঙ্কে হাজাউজান গায়রা, তো এই দ্বারা বোঝা যাচ্ছে যে তিন তালাক হলে একসাথে তিন তালাক হলে কিন্তু হয়ে যাবে। কারণ বার অর্থ হচ্ছে মানুষ বার বুঝে কি সুবহানাল্লাহ আল্লাহু আকবার 33 বার 33 বার, অর্থাৎ বার অর্থ কয়েকবারে নয়, বা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান তিনবার হয়ে গেছে, এরা তো বার হয়ে যায়। বার অর্থ আপনাকে সময়ের পরবর্তীতে আরেক দিন দিতে হবে এরকম না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে শিখিয়ে দিয়েছে তালাকের মাসালা এটা এরকম শিখিয়ে দেন নাই, তিনি শিখিয়ে দিয়েছেন তিন তুহুরে তিন তালাক দিতে, তিন তুহুরে তিন তালাক দিতে, এটা শিখিয়ে দিয়েছেন যাতে করে মানুষ সময় পায়, বোঝার সময় পায়, মেয়েও বোঝার সময় পায়, ছেলেও বোঝার সময় পায়, এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসানা করতে পারে, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু দেখা যায় অনেক সময় মানুষ রাগের মাথায় হিদায়াত জ্ঞান শূন্য হয়ে একসাথে তিন তালাক দিয়ে দেয়, হিদায়াত জ্ঞান শূন্য যদি হয়ে যায় তো তালাক তালাক পতিত হয় না। এই মশালাগুলো অত্যন্ত জটিল মশালা, এই জন্য সব একসাথে বলা যাবে না, আপনারা যখন বিপদে পড়েন তখন এই বিষয়টা লিখে রাখবেন কী ঘটেছিল, নিজেরা পরবর্তীতে বানিয়ে বানিয়ে একটা লিখে কাউকে দিলে এর জন্য হুজুর দায়ী হবে না বা কোনো আলেম দায়ী হবে না, আপনারাই দায়ী হবেন, কারণ আপনারা বানিয়ে লিখছেন ভুল লিখছেন সেটা অনুসারে দিবে। একজন আলেমের দায়িত্ব হচ্ছে যা যা স্পষ্ট তার সামনে আসবে এটা অনুসারে তাকে প্রশ্নের উত্তর দেয়া, সে ইয়া নয় সিএ ডিগ্রি করবে না, গোয়েন্দাগিরি করবে না, আরেকজন জিজ্ঞাসা করবে না সে কী বলেছে, বা তাকে চাপ দিবে না, বা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করবে না, এগুলি আলেমের দায়িত্ব না। আলেম বলবে যে স্পষ্ট কী বলেছে, বলে এই এইটা বললে হবে, এটা বললে হবে না, আপনি এটা বলেছেন কি এটা বলেছেন, আপনার স্ত্রী আছে বা নাই এভাবে বলে দেবেন, এটা হলো নিয়ম, সহজ কথা। সে হচ্ছে মুয়াক্কিন রব্বিল আলামিন, রব্বুল আলামিন থেকে সে তাওকি করতেছে, রব্বুল আলামিনের থেকে সে এই মশালাটার মধ্যে দস্তখত দিতেছে, এটা মনে রাখতে হবে। তাহলে এই মশালাগুলোতে যেটা আমি বলতে চাচ্ছি আমি আপনাকে, সেটা হচ্ছে এক তালাক, দুই তালাক, তিন তালাক যদি দেয় তাহলে দুটি মত ইতিহাসে এই প্রসিদ্ধ একটি মশালা, এটা মানে ইতিহাস কেন বল মুসলিম ইতিহাস এটা প্রসিদ্ধ মশালা, যুগ যুগ ধরে এই মশালার মধ্যে মতভেদ চলে আসছে, এবং সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমা মুজতাহিদিন পর তাদের সময় পরবর্তীতে এখন পর্যন্ত এই মশালাতে মতভেদ দুইটি মত আসছে। একটি মত হচ্ছে যে এই মশালা তিন তালাক দিলে একসাথে তিন তালাক হয়ে যাবে, এটা হলো চার ইমামের মত, চার ইমামের মত, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, চার ইমামের মত হচ্ছে যে তিন তালাক একসাথে দিলে তিন তালাক হয়ে যাবে, এবং এটা বিভিন্ন দেশে এটা কার্যকরও আছে, বিভিন্ন দেশে এটা কার্যকরও আছে। আরেকটি মত হচ্ছে যে তিন তালাক একসাথে দিলে এক তালাক হবে,
এটা একটি মত এবং এই মতটি যুগে যুগে এটার পক্ষে লোক ছিল এবং এটার পক্ষেও দলিল আছে। তবে এটা বেশিরভাগ মানুষ বলেনি, এটা কম মানুষই বলেছে। তো হক কখনও শুধু বেশিরভাগ থাকবে এটা কিন্তু ঠিক না, হক কখনও কোনো কমের মধ্যেও থাকে, সত্য কথাটা। তো সেই হিসাবে এটা বর্তমানে যে অবস্থা যাচ্ছে এই অবস্থায় কিন্তু আমাদের বোঝা উচিত যে একসাথে তিন তালাক দিয়ে পরবর্তী বিরাট বিপদে পড়ে, কারণ তালাকের মশলাও বুঝে না অনেকে, বিয়েরও ভালো জ্ঞান নেই, তালাকেরও ভালো জ্ঞান নেই। আমাদের যে পরিবেশ আসছে, বিশেষ করে অনেকেই তারা দিনের উপর বড়ো হয় নাই, দিন সম্পর্কে জানে না, দিনই প্রতিষ্ঠান সম্পর্কে তাদের ধারণা নেই এবং তালাক সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। ফেকু তালাক সম্পর্কে আলাদা দ্বারস হওয়া উচিত বারবার এবং মানুষকে শেখানো উচিত যে তালাকের মশলাগুলো এরকম এরকম যেন না হয়, তাদের বোঝা উচিত। তো সেই হিসাবে তাদের যেহেতু জানা নেই, অনেক কিছুতেই তাদের মধ্যে অযোগ্যতা রয়েছে, সেই হিসাবে আমি মনে করি যে এখন তিন তালাকের মশলার ক্ষেত্রে তিন তালাক একসাথে হয়ে যাওয়া এইভাবে ফতোয়া দেওয়াটা উচিত নয়, বরং তার উচিত হবে যেটা এক তালাক হয়ে দেওয়া, মানে তিন তালাক একসাথে দিলে এক তালাকের ফতোয়া দেওয়াটা উচিত, যেটা রাষ্ট্রীয় বর্তমানে আইনেও এটাকে সাপোর্ট করা হয়েছে এবং এটা একটা ভালো দিক, কারণ হচ্ছে এর মাধ্যমে সময় পাওয়া যায়। আরেকটি কারণ হচ্ছে যে একটা বর্ণায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে রোকানা তার স্ত্রীকে তালাক দিয়েছেন, রোকানা স্ত্রীকে তালাক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি একটার বেশি ইচ্ছা করো না, বলো আল্লাহ ইল্লা ওয়াহিদ, আমি একটাই আল্লাহ শপথ করে বলছি একটাই আমি ইচ্ছা করেছি। রাসূল তাকে ফেরত দিয়েছেন, কিন্তু যারা তিন তালাক যখন দিছে বলছে কিন্তু তিন তালাক একসাথে দিচ্ছে, সে কিন্তু তিন তালাক দেওয়ার নিয়তই করছে, কিন্তু সব প্রশ্ন সমস্যা হচ্ছে এটাই যে একসাথে দিচ্ছে। তো একসাথে দিলে কি ইবনে ওমর বর্ণনা আসছে যে ইবনে ওমর তার স্ত্রীকে তালাক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ফেরত দিয়েছেন এবং তাকে জানিয়ে দিয়েছেন কীভাবে তালাক দিতে হবে। সেই সমস্ত কারণে আলেমরা যেটা বলে থাকে যে একসাথে, এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু বুখারী রহমাতুল্লাহ যেটা বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম ছয় মাস পর্যন্ত রসুলের যুগ, আবু বকরের যুগ, সবাই কিন্তু তিন তালাকে এক তালাক গণ্য করতেন একসাথে দিলে। তো একসাথে দিলে তিন তালাকে একসাথে গণ্য করার কারণে এটাকে মানে দুর্বল বলার কোনো সুযোগ নাই, দুর্বল সুযোগ আছে, এটা মাসলাহাতের সাথে সম্পৃক্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু যেই কারণে এটাকে তিন তালাক দিয়েছেন, কারণ তিনি দেখেছেন যে এটা মাসলাহাতের সম্পৃক্ত, কারণ এটা না হলে অনেক সময় মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, তালাক দিয়ে আবার তালাক নিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা না বিয়ে হচ্ছে পারছে না তাকে অন্য কোথাও যেতে পারছে। এখন ক্ষতিগ্রস্ত উল্টো দিকে চলে আসছে, কেমন এখনকার ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা মেয়ে তালাক হয়ে গেলে তার কিন্তু আর বিয়ে হতে চায় না, তার সন্তান সন্ততি নিয়ে সেও বিপদে পড়ে এবং পরিবারও বিপদে পড়ে এবং অনেক সময় সে তাকে দেখাশোনার লোক থাকে না। সুতরাং এই সমস্ত জিনিস বিবেচনায় নিয়ে তিন তালাককে যেহেতু সিয়াসা শরিয়ার বিষয় এবং সেটাকে মাসালের সাথে সম্পৃক্ত, শরিয়ী স্বার্থের সাথে সম্পৃক্ত, সে তিন তালাককে এক তালাক গণ্য করাটাই খুবই জরুরি বলে আমি মনে করছি। এবং এটা একতলাপূর্ণ মাসালা, মতভেদপূর্ণ মাসালা, মতভেদ আছে, সেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে সেখানে বিচারক সে রায় দিতে পারে, এর অধিকার আছে। তেমনিভাবে মুফতি সাহেবও অবস্থা বিবেচনা সে রায় দিতে পারেন বলে আমি মনে করছি, সেই হিসাবে আপনি বিষয়টি বুঝে নেবেন। এর বেশি বিস্তারিত জানতে হলে আপনাকে নিজে পড়তে হবে, সময় নিতে হবে, আলেমের সাথে বসতে হবে। এই উত্তর জায়গা, এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জায়গাতে আমরা এটাকে বিস্তারিত আর বলতে চাচ্ছি না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নামাজে দুই সেজদার মাঝখানে বসার সময় দুই হাত দুর উপরে স্বাভাবিক অবস্থা থাকবে নাকি ইমাম ইবনে কাইয়িমের মতে বাম হাত বাম উপরে স্বাভাবিক, ডান হাত তা সাহুদে দোয়া পাঠ করার সময় ইশারার জন্য আঙুল যেমন থাকে তেমন থাকবে, ইবনে কাইয়িমের এই মত সহিহদার প্রমাণিত কি? নামাজে দুই সেজদার মাঝখানে দুই হাত দুই উরুর উপর রাখবে, এটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ হচ্ছে ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই বা পরবর্তীতে ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ তারও এরকম বর্ণনা আসছে যে বাম হাত ঠিক রাখবে, ডান হাতকে ওই আঙুল তোলার মতো অবস্থায় রাখবে, বরং কেউ কেউ তো আঙুল তুলবে বলছে, ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ আঙুল তুলবে বলতেছে। তো এখানে কিন্তু আসলে শক্তিশালী কোনো দলিল দিয়ে এই সময়ে আঙুল তোলার বিষয়টি সাব্যস্ত হয়নি। আরেকটি কারণ হচ্ছে এখানে যে দোয়াটি আছে, যে দোয়াটি আছে কি আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি তিনবার শাফিঈরা বলে, তো হানাফিরা বলে আরেকটু বাড়তি আল্লাহ মাগফিরলি আরহামনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারফানি, এই যে রেওয়ায়েতটা, এই রেওয়ায়েতটা কেউ কেউ দুর্বল বলেছেন, বিশেষ করে শেখ যারা আছে মকবেল শেখ মকবেল সহ অথবা পরবর্তীতে শেখ আরও তার ছাত্ররা অনেকেই এটাকে দুর্বল বলেছে, অনেকেই এটাকে দুর্বল বলেছে। তো যদিও শেখ আলবানি এটাকে তার সিফাত-উস-সালাত তার সালাতের সালাত পড়ার পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার পদ্ধতি কিতাবে তিনি সেটাকে সহি বলেছেন এবং সেটার আমল করতে তিনি উৎসাহ দিয়েছেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সময়টা কিন্তু লম্বা জিকিরের নয়, লম্বা জিকিরের জন্য কিন্তু আঙুলটা তুলতে হয়,
অর্থাৎ দোয়ার জন্য আঙুলটা তোলা হয়, দোয়ার জন্য। দোয়ার ভঙ্গি হচ্ছে তিনটে, একটা হচ্ছে এইভাবে, হ্যাঁ আরেকটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এইভাবে। তো এখন এই আঙুলটা তুলুন দোয়ার জন্য। এখানে যদি কোনো কেউ দোয়া না করে তাহলে আঙুলটা তোলার প্রশ্ন আসে না। আর দোয়ার করার এই দলিলটা যেহেতু বিতর্কিত, সহি হাদিস কি ধরে কিনা দুর্বল এই নিয়ে বিতর্কিত বিতর্ক রয়ে গেছে, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাত তোলার ফলে সরাসরি কোনো নস আমরা দেখতে পাই না। দলিল দেখতে না পাওয়ার কারণে বুঝতে পারছি যে আমার কাছে মনে হচ্ছে যে এটা হাত উঠাবে না, বরং স্বাভাবিকভাবে থাকবে, স্বাভাবিকভাবে থাকবে। আর কেউ যদি বলে আমি দোয়া করবো এবং উঠাই, আমি এর বিরোধিতা করি না, এই জন্য তার একটা ইস্তিহাদ, এবং সেই ইস্তিহাদের জন্য সে হয়তো যদি শুদ্ধ হলে দুই সওয়াব পাবে, শুদ্ধ না হলে এক সওয়াবে সে মাহরুম হবে না। কারণ এটা ইস্তিহাদের জায়গা, এটা ইস্তিহাদের জায়গা, এমন জায়গা নয় যেখানে ইস্তিহাদ করা যায় না, এরকম যেখানে নস আছে, এখানে কোনো নস নাই যেহেতু। এবং প্রত্যেকে চিন্তা করছে যেহেতু দোয়া আছে আঙুল উঠবে, আবার কেউ বলছে দোয়া নাই আঙুল উঠবে না, অথবা কেউ মনে করছে সংক্ষিপ্ত জায়গা আঙুল উঠবে না, যেমনিভাবে রুকু থেকে উঠার পরে হাত বাঁধবে কি না, এটাও ইস্তিহাদের জায়গা। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তার মতো হাত উঠবে, আবার দেখবেন যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন, বলছেন এখানে তো সংক্ষিপ্ত দাঁড়ানো, এখানে হাত উঠে বাঁধবে কি জন্য, অর্থাৎ হাত তোলে না, হাত তুলে বাঁধবে কি না, এটার প্রশ্ন। এই শেখ বিন বাজ রাহমাহুল্লাহ হাত তুলে বাঁধবে বলেছেন, কিন্তু শেখ আলবানী রহমতুল্লাহ আলাই অথবা আগের পরের ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই পর্যন্ত তিনি বলেছেন যে এই সময় বাঁধবে না, কারণ হচ্ছে এটা সংক্ষিপ্ত দাঁড়ানো, এটার জন্য হাত বাঁধবে না। তাহলে বোঝা গেল যে এই জায়গাটুকু ইস্তিহাদের জায়গা, ইস্তিহাদের জায়গাটুকুতে নিয়ম হচ্ছে যেখানে সরাসরি নস নাই সেখানে একে অপরকে তাবদির তাফসিক বা এর কারণে তার সাথে সম্পর্ক ত্যাগ করা হবে, বা অথবা সে আমার এইটার কারণে আরেকটা ভাগ হয়ে যাওয়া, এটা কিন্তু দুঃখজনক। এবং এটাই কিন্তু আমাদের আজ সহি আকিদার ভাইদের মধ্যে খুব ব্যাপক আকার ধারণ করেছে, যারা ইস্তিহাদের জায়গাগুলোতে আকিদা নিয়ে আসছে, আকিদার জায়গাগুলোতে ঢিল দিয়ে দিয়েছে, ডিল দিয়ে দিয়েছে, আর যখন ইস্তিহাদের জায়গায় আসে তখন কঠিনভাবে সেগুলি পাকড়াও করে ধরে আসে। এই হচ্ছে আমাদের একটা ভুল সিদ্ধান্ত, এগুলি থেকে আমাদের ফিরে আসতে হবে এবং মনে রাখতে হবে এগুলি হচ্ছে ইস্তিহাদের জায়গা। আশা করি বিষয়টি বুঝে আসছে আপনার বাবা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাউ ডু আই গেট মাই আনসার, মাই কোশ্চান ওয়াজ হোয়াট ইজ দ্য ইসলামিক সুন্নাহ রুলিং ফর গ্রেভইয়ার্ড, আই মিন ক্যান উই মেক এ 18-inch ওয়াল সারাউন্ড দ্য পার্সন গ্রেভ, প্লিজ ইট উইল বি অ্যাপ্রিসিয়েটেড টু রিপ্লাই, জাজাকাল্লাহ। দেখুন, 18 ফুট উঠছে বা 18 ইঞ্চি উপরে উঠাতে চাচ্ছেন আপনি, ইয়াতে 18 ফুট অথবা ইঞ্চি আপনি কোনটা লেখেন না, দুইটা দিয়েছেন যেহেতু সেটা ইঞ্চি বোঝাবে মনে হচ্ছে। 18 ইঞ্চি উপরে উঠাতে চাচ্ছেন, 18 ইঞ্চি কিন্তু বেশ অনেক বড়, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার যে কবরের চারপাশে সারাউন্ডিং ওয়াল দিতে আপনি উঁচু করতে, এটা কিন্তু হাদিসে নিষেধ আসছে, এটা হাদিসে নিষেধ আসছে। কীভাবে নিষেধ আসে দেখেন, সহি মুসলিমের হাদিস সম্ভবত, হ্যাঁ সহি মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন যে কাজে, সেই কাজটি আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আবুল হাইয়াজ আল আসাদি তাকে বলতেছেন, রাহমাহুল্লাহ তাকে বলতেছেন যে আলা উবাইস কুমা বা বাআথানি বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লা তাজিদা কবরা মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু ওয়া লা তিমসান ইল্লা তামাসতাহু, যে হে আবুল হাইয়াজ আল আসাদি, তোমাকে কি আমি ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, উঁচু কবর দেখলে ভেঙে দিতে বলছে, সমান করে দিতে বলেছেন, আর যেটা কোনো এরকম কোনো ছবি থাকলে সেটাকে মিটিয়ে দিতে বলেছেন। তাহলে বোঝা গেল যে উঁচু কবর রাখা কিন্তু অনুমোদিত না। তো আপনি যেহেতু বাধাই করছেন, এটা আরও অনুমোদিত মোটেই হতে পারে না। কারণ হচ্ছে আরেকটি কারণও, সেটা হচ্ছে রাসূলুল্লাহ ইজাজ আসল কবর আবু দাউদ এবং তিরমিজি সুনানে কিতাব হাদিস সময় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন কবর বাঁধাই করতে, আপনি কবর বাঁধাই করতে পারেন না। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউক্তাব আলী নাম লিখতে নিষেধ করেছেন, ওয়ায়ুবনা আলী কবর উপর সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। এসবই কবরের আপনি যে উঁচু করার কথা বলেছেন এটা আসলে জায়েজ নাই, এই জন্য এটা করা যাবে না। যদি কোনো কারণে এরকম হয় যে এই পুরো এলাকা যে কবরস্থানটাকে বেড়া দিবেন, তাহলে সেটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কারণ কবরস্থান বেড়া দিলে অর্থ একক কোনো কবরকে বেড়া দেওয়া হচ্ছে না, এটা পুরো কবরস্থানকে সংরক্ষণ, যাতে করে কেউ না হাঁটে, কারণ কবর অসম্মান করা যাবে না, আবার কবরকে সম্মান করতে করতে সেটাকে সেজার জায়গাও বানানো যাবে না, বা সেখানে মানত জায়গাও বানানো যাবে না, বা এবাদত জায়গাও বানানো যাবে না। তাহলে কবরকে অসম্মান করা যাবে না, একবার সম্মানেও বাড়াবাড়ি করা যাবে না, কবরকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে শরীয়তের বিধান। সেই হিসাবে যদি আপনি সেটাকে পুরো কবরস্থান এলাকাকে বেড়া দেন বা সেটাকে একটা ওয়াল দেন আলাদা করেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু একটি কবরকে আলাদাভাবে ওয়াল দেয়া এবং সেটাকে আলাদাভাবে নাম লিখে বাবার কবর অমুকের কবর হিসেবে ওয়াল করে দিলাম, এই জাতীয় সওয়াব নেই, বরং গুনাহ আছে। সর্বোচ্চ আপনি কী করতে পারেন, যেখানে মাটি ভেঙে যায়, চলে যায়, নদীর নালা হয়, সেখানে কী করতে পারেন, বললাম যেভাবে পুরোটা ওয়াল করতে পারেন। যদি পুরোটা ওয়াল করার সামর্থ্য না থাকে, তাহলে আপনি করতে পারেন কি, ওয়াল আপনি যে কবরের জায়গা চিহ্নিত করার জন্য
কবরদার চিহ্নিত করার জন্য পাথর দিতে পারেন। এদেশে তো পাথর নেই, আপনি সেখানে বড় কিছু রাখতে পারেন যেটা তার বোঝা যাবে এটা কবর, এমন কিছু রাখতে পারেন, উঁচু করতে পারবেন না। যদি এমন কিছু দেন অথবা ইট বসাই দিতে পারেন পাকা করে, কোনো সিমেন্ট না দিয়ে বাঁকা করে ইটে কবর পাশে ইটের একটা একটা বেড়া দিতে পারে, কবরস্থান বোঝা যায়। এবং কেউ যেন এটার ভিতরে না ঢুকে, ছাগল না ঢুকায় না, কেউ যেন না বসে যায় আবার হাঁটা না শুরু করে দেয়, এই জন্য এটা দিয়ে একটা ইট দিয়ে দাগ দিয়ে দিতে পারেন। কিন্তু কোনো এটাকে আবার পাকা করতে পারবেন না, দাগ দিয়ে দিতে পারবেন। যেমন পাথর দিয়ে একটু উঁচু করতে পারেন, কতটুকু উঁচু করা যাবে এটাও জানা দরকার। সাধারণত এক বিঘত উঁচু করা যায়, এক বিঘতের বেশি না, এক বিঘত উঁচু করতে পারবেন। কেন? যাতে করে পানি বৃষ্টি হলে এটা গড়ায় পড়ে যায়, এটার ভিতরে আটকে না থাকে। এইটা হলো এক বিঘত পর্যন্ত আর আমরা অনুমোদন করেছেন, এর বেশি নয়। কিন্তু আপনি যদি বলছেন 18 ইঞ্চি, এটা অনেক বেশি। 18 ইঞ্চি তো এক হাত অনেক বেশি উঁচু, এত উঁচু করা যাবে না। আর একটু এক বিঘত পর্যন্ত অর্থাৎ আপনাকে অর্ধেক 18 ইঞ্চির অর্ধেক 9 ফুট 9 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন। কারণ এটা একটু উঁচু না করলে সে মাটি পানি গড়ায় যাবে না, এবং এটা বোঝা যাবে না যে কবর। শুধু কবর বোঝা যাওয়ার জন্য একটুকু দরকার, আর বেশি দরকার নেই। আর সেখানে কোনো ক্রমেই যেটা বলেছি যে বাঁধাই করে চারপাশ পুরোপুরি ওয়াল করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একটি দল কিয়ামত পর্যন্ত কিতাল করতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে সেই দলটি কারা, আর এই উক্ত হাদিসের সঠিক ব্যাখ্যা কী? কিছু মানুষ বলে সেই দলটি হচ্ছে আল কায়দা এবং তার অনুসারীরা। তাহলে আসলেই তাদের এই কথাটি কতটুকু সঠিক দয়া করে জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহু খায়র। সুবহানাল্লাহ, একজন মানুষ যখন হাদিস বর্ণনা করে তখন তার উচিত, আমরা কিন্তু আহলুস সুন্নাহ জামাতের আকীদা মানহাজ হচ্ছে এটা, একই বিষয়ে সমস্ত হাদিসকে একসাথ করা। আহলুস সুন্নাহ জামাতের আকীদা মানহাজ হচ্ছে একই বিষয়ে সমস্ত হাদিসকে একসাথ করা, এটা হচ্ছে নিয়ম। এখানে যে শব্দটি আমরা ব্যবহার করছেন কেতাল করতে থাকবে, এটা কিন্তু একটা বর্ণনায় আসছে, বেশিরভাগ বর্ণনায় আসছে লা ইয়াজালু তায়েফাতুন মিন উম্মতি, আমার উম্মতের একটা সবসময় থাকবে একটা গোষ্ঠী যারা কী করবে। সরাসরি কেতাল শব্দ এক জায়গায় আসছে, আর বেশিরভাগ জায়গাতে আসছে যে তারা সবসময় হকের উপর থাকবে, জাহেরিন আলাল হক, এটা বলছে জাহেরিন বলছে, ইউকাতিলুনা এটা সব জায়গায় আসে না। মানলাম এটাও আসছে, ধরে নিলাম যে এটাও আসছে। তাহলে আপনি শুনুন, তাহলে কি যারা কেতাল করবে না এমন লোকও থাকবে এদের ভিতরে, এই তয়েফের ভিতরে যারা যুদ্ধে লিপ্ত হবে না ওরাও থাকবে। এটা হচ্ছে সব এজমার ইমত। আপনি দেখবেন ইমাম নওয়াবী কী লিখছে, ইমাম নওয়াবী রহমতুল্লাহ এই ব্যাখ্যা এটাই করেছেন, এবং যুগ যুগ ধরে আলেমরা যে ব্যাখ্যা করেছেন, আপনি এখন নতুন ব্যাখ্যা দেওয়ার কারণ অর্থ হচ্ছে আপনি কিন্তু পদভ্রষ্টের পথে রওনা হয়ে গেছেন। এই জন্য তারা যে কেতাল শব্দটা পেয়ে গেছে, একটা শব্দ পাইলে দৌড়াতে হয় না। দেখুন আরেকটি কারণ, তাহলে বোঝা গেল যে শব্দ বিভিন্ন রকম আসছে, যে কেউ কেতাল করবে কেউ করবে না, কিন্তু তারা কিন্তু এই দলের ভিতরে থাকবে। যদি কেতাল মানে যুদ্ধের মধ্যে থাকে তারাও এই দলে থাকবে, আবার কেউ আছে তারা হতে পারে মাঠ পর্যায়ের কর্মী, দিনে খায়, তারা মাঠের কাজ করে, তারা পড়াচ্ছে, তারা দিন নিয়ে গবেষণা করছে, লিখছে, কেউ দিনের কথা বলতেছে, ওয়াজ গোসিয়ত করতে, সবাই কিন্তু এই গোষ্ঠীর ভিতরে পড়বে। শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে তারা আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহর সঠিক কোরআন এবং সুন্নার আকীদা নিয়ে তারা থাকবে, এবং কোরআন সুন্নার মানহাজ নিয়ে তারা থাকবে, নিজেরা নিজেদের মনগড়া একটা মানহাজ তৈরি করবে না। এখন যদি শুধু কেতালকেই আপনি মানাত ধরেন, অর্থাৎ আপনি মানাতুল তাকলিফ ধরেন, মানাত করেন, তাহলে বিপদে পড়ে যাবেন। কেন? কেতাল তো করেছে খারেজিরাও, আপনি কি তাদেরকে এই দলের ভিতরে ঢুকাবেন? কেতাল করেছে অ্যাসাসিন গোষ্ঠী, তাদেরকে এই দলে ঢুকাবেন? কেতাল করেছে যুগে যুগে হানাহানি মারামারি গোষ্ঠীর কোনো অভাব নেই, সরোয় বিরয় করেছে, এমনকি যারা দিন বিরোধী তারাও কেতাল করেছে। কেতালটা আসলে মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে হকের উপর টিকে থাকা। হকের উপর টিকে থাকতে হলে যেখানে যেটা প্রয়োজন, যদি কোথাও কেতালের ডাক আসলে সে সবার আগে কেতালে যাবে। তু বা আলী রাজুলিন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই কোনো সংবাদ শুনেছে যুদ্ধের সেখানে সে দৌড়ে গেছে, তবে শব্দটা হতে হবে কোনো অথরিটি থেকে, গ্রহণযোগ্য অথরিটি থেকে, অজানা কোনো ব্যক্তি থেকে নয়, অথবা টোরাবোরা পাহাড়ে লুকিয়ে থাকা ব্যক্তি থেকে নয়, সেটা হতে হবে অবশ্যই গ্রহণযোগ্য অথরিটি থেকে, যাদের যুদ্ধ করার মতো যাদের সামর্থ্য আছে। এরকম লোকরা যুদ্ধের আহ্বান জানিয়েছে এবং সে আহ্বানে সাড়া দিলে কাজ হবে, মুসলিমদের উপকার হবে, এমন কোনো যুদ্ধ হতে হবে। শুধু হানাহানি মারামারি নয়, গোপনে কোথাও হত্যা নয়, এটা ইসলামের অনুমোদিত কোনো নিয়ম নয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে কেতাল শব্দটা এখানে একটা শব্দ, অন্যখানে আসছে জাহিরিন, তারা প্রকাশই থাকবে, অর্থাৎ অন্যদের উপরে তাদের হুজ্জাতুল বায়ান। এটা ব্যাখ্যা করেছে সমস্ত আলেমরা যে তারা বিল হুজ্জাতুল বায়ান, বর্ণনা দিয়ে এবং দলিল দিয়ে তারা অন্যদের উপরে গালেব থাকবে। যেমন বর্তমান সময় দেখবেন আপনি মাশায়েখুল হারামাইন শরীফাইন, তারা বর্ণনা এবং দলিল দিয়ে
ভিত্তি মুশরিক শিরিক কুফরি এবং যারা তথাকথিত হানাহানি মারামারিতে লিপ্ত এদের মধ্যে তারা কিন্তু দলিল দিয়ে কিন্তু প্রাধান্য পাচ্ছে, এরা হচ্ছে হকপন্থী। এর বিপরীতে শুধু যদি কোনো হানাহানি মারামারি দেখেন তাহলে আপনি হকপন্থী কখনো সাব্যস্ত করতে পারবেন না। যুগ যুগ ধরে যারা মারামারি করেছে তাদেরকে ইসলাম কখনো পছন্দ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখেন, তিনি কিন্তু বলেছেন যে কোনো নেতৃত্ব থাকলে তাকে মেনে নিতে, এমনকি যতক্ষণ পর্যন্ত সে কুফুরি সরাসরি কুফুরিতে না থাকে তখন তার বিরুদ্ধে অস্ত্রদান করতে নিষেধ করেছেন। আর সরাসরি কুফুরি থাকলে তার বিরুদ্ধে অস্ত্র ধরতে হলে সামর্থ্য অনুসারে, সামর্থ্য না থাকলে সেখানে সামর্থ্য অর্জন করা পর্যন্ত সেখানে আপনাকে দিনের প্রচার প্রসার করতে হবে, মানুষকে বোঝাতে হবে, এটা এই দায়িত্বের মধ্যে আমার থাকতে হবে। তাহলে কেতাল শব্দটা অর্থ এই নয় যে এটা হচ্ছে মানাত, মানে এটাকেই ধরে রাখতে হবে, এটা নয়, বরং এটা একটা পর্যায়ে, যদি এটা আসে তাহলে এটাও করবে, এটা না আসলে সে বয়ান দিয়ে প্রমাণ দিয়ে পড়া দিয়ে দিন দিয়ে আকিদা দিয়ে সে এগিয়ে যেতে থাকবে, তার কর্মকাণ্ডের মধ্যে সবসময় পরিচালিত থাকবে। এটা হচ্ছে এই ইয়ার অর্থ, যেটাকে বলা হয়েছে যে তয়েফা মনসুরা বা সাহায্যপ্রাপ্ত দল। এই সাহায্য এমন কি সুবহানাল্লাহ আলেমরা যেটা বলেছেন এটা আপনি ভালো করে বুঝে নেন, এই সাহায্য দুনিয়াতে সে হয়তো পাবে না। অনেক সময় দেখবেন যে আলেমরা লাঞ্ছিত হয়েছে, কষ্ট পাইছে, মারা গেছে, তাই বলে সে কি শেষ হয়ে গেছে? না, শেষ হয় নাই, সে আখেরাতে সাহায্য পাবে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লি ইবাদিনাল মুরসালিন, আমাদের অবশ্যই সাবাকাত কালিমাতুনা লি ইবাদিনাল মুরসালিন, আমার রাসূলদের জন্য সাবাকাত কালিমাতুনা, তাদের জন্য আমার বাক্য সত্য হয়ে গেছে। সেটা কি? ইন্নাহুম লাহুমুল মানসুরুন, তাদের সাহায্যপ্রাপ্ত হবে। দুনিয়ার বুকে অনেক রাসূলের সাহায্যপ্রাপ্ত হয়নি, আল্লাহ তারা তাদেরকে সাহায্য করেছেন, অর্থাৎ তাদের দুনিয়ার বুকে বাহ্যিক দৃষ্টিতে তারা সাহায্য দৃষ্টি তাদেরকে অন্যায় হত্যাও করেছে। আপনি কোরআনে কারিমে দেখেছেন যে বনী ইসরাইল বহু নবীকে হত্যা করেছে। নবীরা কি আপনি বলেন যে সহি পথে নাই এটা বলতে পারবে কেউ? কখনো, নাউজুবিল্লাহ। তাহলে আপনি জানেন যে ইয়ামুনা বিল কিস্তে হক পথে ডাকে তাদেরকে হত্যা করা হয়েছে, কোরআনে কারিম বলেছেন। এর অর্থ তারা কি মানসুর নয়? তারাও মানসুর, সাহায্যপ্রাপ্ত। তো সাহায্যপ্রাপ্ত অর্থ হচ্ছে যে তারা সাহায্যপ্রাপ্ত হচ্ছে আল্লাহর কাছে। আপনার কাছে মনে হচ্ছে তারা মারা গেছে, কিন্তু আল্লাহর কাছে তারা মারা যায়নি, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে এরা কি করবে, এরা বালহু ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, জান্নাতে রিজিক প্রাপ্ত হচ্ছে। তাহলে মরে গেলেই তার সাহায্যপ্রাপ্ত হয় না, এই কথাটা এরকম না, বরং সাহায্যপ্রাপ্ত দুনিয়াতে সাহায্যপ্রাপ্ত তারা হবে, এবং তারা যদি কোনো মরেও যায় আখেরা তারা সাহায্যপ্রাপ্ত হবে। এটা হচ্ছে কথা যে ইন্নাহুম লাহুমুল মানসুর ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, এবং আমাদের সেনাবাহিনী জয়ী হবে। এর অর্থ হচ্ছে এক সময় জয়ী হবে না, আর সময় জয়ী হবে, এটা থাকবে। তাই বলে কেতালটা জরুরি হওয়ার জিনিস নয়, বরং মূল জিনিস হচ্ছে তারা বয়ান দিয়ে বর্ণনা দিয়ে দলিল দিয়ে এবং তাদের আল্লাহ এবং তার রসুলের বাণী নিয়ে প্রসার করে এরা কিন্তু জয়ী হবে, এবং এদের কথা অন্যেরা মানতে বাধ্য হবে যদি কোনো কোরআন হাদিস দিয়ে দলিল দেয়। যেমন আমাদের অনেক মাশায়েখদের কথা আমরা দেখি যে দুনিয়ার সবাই কিন্তু সেসব মানতে বাধ্য হয়েছে, এমনকি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, শেখ উসাইমিন ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ, এদের বক্তব্য আপনি শুনেন, আপনি দেখবেন যে এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে এবং পরবর্তীতে এর থেকে দলিল নিবে। এর অর্থ হচ্ছে এটা কিন্তু সাহায্যের একটি অংশ। তো আপনি যেটা আপনার যারা বলে যে কেতাল থাকতে হবে অর্থাৎ শুধু হানাহানি মারামারি লেগে থাকতে হবে, এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। কেতাল কখনো কখনো থাকবে, কখনো থাকবে না। আপনি ইমাম নববীর ব্যাখ্যা দেখেন, যুগে যুগে আলেমদের ব্যাখ্যা দেখেন, এটাই পাবেন আপনি। এর অর্থ হচ্ছে কেতাল কোনো একটা এটার উপর নির্ভর করবে না, এটা একটা 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 এলিমেন্টস, এটা কখনো পাওয়া যেতে পারে, কখনো নাও পাওয়া যেতে পারে, কখনো কখনো দলিল বিল হুজ্জাতে ওয়াল বায়ান, কখনো দলিল প্রমাণ ভিত্তিক হতে পারে, কখনো কখনো সাইফ ওয়া সিনান হতে পারে, কেতাল দিয়ে হতে পারে, সেটাও হয়। যেমন কখনো কখনো সেটা হয়েছে যুগ যুগ ধরে, আবার দেখবেন কখনো কখনো পুরো একটা বিরাট সময় পার হয়ে যাবে, সেখানে কোনো দেখবেন সহি আকিদার লোক নাই, মানে বাহ্যিকভাবে নাই, তাদের কোনো জয় জয়কার দেখা যাচ্ছে না, এরকম অবস্থা আপনি দেখতে পাবেন। কিন্তু তারা কিন্তু আকিদা নিয়ে তারা যেহেতু আছে, তারা কিন্তু আল্লাহর কাছে এদের বোঝা যাবে, এরাই হচ্ছে জয়ী, কারণ এদের কথাটাই পরবর্তীতে মানুষের স্মরণ করবে এবং এদের কথাটাই পরবর্তীতে আলোচনা করবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার সময় সবচেয়ে মজলুম ব্যক্তি ছিলেন, জীবনের তিন দিনের মধ্যে দুই দিনে জেলে, এরকম একজন ব্যক্তি আপনি জানেন যে এরকম একটি ব্যক্তি হয়তো তার পরবর্তী হঠাৎ করে দেখবেন তার ছাত্ররা ছাড়া কেউ মাঝখানে আর কেউ তার ঝান্ডা উত্তোলন করেনি, কিন্তু এর পরবর্তীতে এখন সারা দুনিয়ার মানুষ ইবনে তাইমিয়ার নাম শুনলে তার খুশি লাগে, ভালো লাগে। ইবনে তাইমিয়ার একটা বক্তব্য পাইলে সে মনে করে একটা দুররাতুন ইয়াকুত একটা মুক্তা পেয়েছে মনে করে, সে এরকম একটা জিনিস মনে করে যে একটা বিশাল জিনিস পেয়ে গেছে। এর অর্থ হচ্ছে আপনি বুঝে দেখেন যে হচ্ছে তারা ওই সময় যদি কোনো কিছুদিনের জন্য আপনার কাছে মনে হতে পারে যে তারা তো জয়লাভ করেনি, কিন্তু পরবর্তী তারা আল্লাহর কাছে কিন্তু এরা জয়ের অংশ, যে হয়তো এই সময়ে সাময়িকভাবে তাদের বিপর্যয় হয়েছে কিন্তু তারা জয়েরই অংশ রয়ে গেছে। বাংলাদেশে ধরেন
সো এই আকিদার মানুষের অভাব কম, তারা অনেক, কিন্তু তারা কিন্তু যে কোনো জায়গাতে তারা বিল বায়ান দলিল প্রমাণ দিয়ে তারা কিন্তু শ্রেষ্ঠ। অন্যরা মানুষ বেশি হতে পারে অথবা তাদের লোক বেশি হতে পারে, তার দাবি বেশি হতে, কিন্তু তারা কিন্তু বেশি নয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে শুধু কেতালটাকে একটা উদ্দেশ্য বানিয়ে নেবেন না, এটা হলো মূল কথা। কারণ কেতাল উদ্দেশ্য হলে আপনি বিপদে পড়বেন। যুগে যুগে অনেক মানুষ হত্যা করছে, একে অপরকে মারামারি করছে, এরা কিন্তু কখনো ভালো মানুষ ছিল না। কেতাল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে একটা কখনো কেতাল হবে কখনো কেতাল হবে না, কিন্তু তাদের দলিল প্রমাণ তারা তাদের প্রকাশে থাকবে। জাহেরিনে আলার হক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকের উপর প্রকাশ থাকবে। এরা হকের কথা বলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছা সেটা হচ্ছে, তখন একটা বাতাস বের হবে যা ইমানদারদেরকে মৃত্যু দিয়ে দেবে, তখন পর্যন্ত তারা সঠিক পথে থাকবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই দলটি আসলে যাদের কথা আপনি বলেছেন, আল কায়দা বা তথাকথিত আইএস বা এই জাতীয় যারা আছে, এরা নয়। এরা হচ্ছে বেশিরভাগই বিভ্রান্ত, পথভ্রষ্ট বেশিরভাগই, এবং তারা সুফাহুল আহলাম, বিবেকের মধ্যে তাদের কমতি আছে, এবং বেশিরভাগই তারা দিন সম্পর্কে অজ্ঞ, দিনের মৌলিক জিনিস সম্পর্কে তারা জানে না, আবেগ নিয়ে তার আবেগ তাড়িত হয়ে পড়ে, এবং বিভিন্ন জায়গাতে এমনকি তারা কী করবে তারা নিজেরাও জানে না। অনেক জায়গায় দেখবেন, অনেক জায়গায় দেখবেন যে তারা কী করবে তারা নিজেরাও জানে। তাদের থেকে হঠাৎ করে একটা গোষ্ঠী বের হবে, বের হয়ে কোথাও হানাহানি মারামারি লাগিয়ে দেবে। যেমন আইএস বের হয়েছে আল কায়দা থেকে, আবার হয়তো দেখবেন যে আল কায়দা আরেকটা বের হবে, আবার দেখবেন যে আল কায়দার একটা গোষ্ঠী আবার হানাহানি মারামারি লিপ্ত হয়ে যাচ্ছে, যেখানে আসলে কোনো জিহাদের নামগন্ধ নেই, এমন কাজ করে ফেলবে। তাহলে বোঝা যাবে যে আসলে এই কেতালটাকে মানার ধরা বা কেতালটাকে মূল উদ্দেশ্য ধরাটা উদ্দেশ্যে হবে না। এর উপর থাকলে আপনি মানুষদের বিভ্রান্ত করতে পারে, বিশেষ করে আজ যারা এই তথাকথিত যারা অন্ধকার প্রকোষ্ঠ থেকে অমুক অমুক আদনানি মাদনানি যত নাম আজে বাজে জিনিসগুলো তারা ডাকাটাই করতেছে, সবই হচ্ছে অন্ধকার প্রকোষ্ঠ দিকে আহ্বান জানাচ্ছে। হ্যাঁ, যে জিনিসে আপনি জানেন না সেদিকের দিকে আহ্বান জানানো ইসলাম, যে সেদিকে সে চলা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লম্বা খত আছে, লম্বা লম্বা একটা রেখা আছে, রেখা রেখে এদিকে কিছু দলিল, এদিকে কিছু দুদিকে কিছু কিছু এয়া দিচ্ছেন, আঁক দিচ্ছেন, দিয়ে বললেন যে এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এদিকে একজন ডাকে ওদিকে একজন ডাকে, ঠিক দিন হচ্ছে সোজা কোরআন এবং সুন্নাহ এবং সালবে সালের নীতি অনুসারে চলা। তারা কোনোদিন হানাহানি মারামারিতে যাননি যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট কোনো সেই শর্ত পূরণ না হয়েছে, ততক্ষণ তারা জাননি। সোরা গুপ্ত হামলা তাদের মধ্যে এইভাবে প্রচলিত ছিল না, যতক্ষণ পর্যন্ত তাদের রাষ্ট্রপ্রধান বা কোনো তাদের নেতাদের অনুমোদিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা এটা করেননি। তাহলে আপনি বুঝতে পারছেন যে এখন যেটা করা হচ্ছে এরা কিন্তু এই ওই প্রত্যেক রাস্তার মধ্যে যে বসে আছে শয়তানগুলো, হালুম মইলাইয়া আমার দিকে আসো আমার দিকে আসো, এইভাবে ভাগ হয়ে যাবে মানুষ ধীরে ধীরে। কীভাবে ভাগ হয়েছে? খারজিরা একদিকে চলে গেছে, মুরজিয়ারা একদিকে চলে গেছে, শিয়ারা একদিকে চলে গেছে, আবার কাদেরিয়ার একদিকে, জাবরিয়ার একদিকে চলে গেছে, মুতাজিলার একদিকে চলে গেছে, আশারা একদিকে চলে গেছে, মাতুরিদি একদিকে চলে গেছে। ভাগ হইতে হইতে উম্মতে মুসলিমা কয়দিন পর পরেই একটা অংশ চলে যায়, বাইর হয়ে যায়। উম্মতে মুসলিমা মূল স্রোত, মূল যারা মূল পথে আছে, এই পথ থেকে যত বেশি ভিন্ন ভিন্ন পথ তত বেশি আবিষ্কার করবে, তত বেশি বিভ্রান্তিতে মানুষ লিপ্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য এই সমস্ত জিনিসের পিছিয়ে চলবেন না, সরাসরি সঠিক পথে চলেন, কোরআন মুসলিম অনুসরণ করেন। আলহামদুলিল্লাহ দিন সহজ, দিনের মধ্যে বাড়াবাড়ি কখনো গ্রহণযোগ্য নয়, ঠিক ছাড়াছাড়িও গ্রহণযোগ্য নয়, আশা করি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রতিবাদের ধরন কেমন হওয়া উচিত? এটা অবশ্য আলহামদুলিল্লাহ অনেক আলোচনায় চলে এসেছে, আমরা সহজে এটাই বলব। প্রথম কাজ হচ্ছে যে এটা হবে, এটা হবে আমরা কোরআন থেকেই পাই। আল্লাহ কোরআন কারিম বলেছেন, ওলাকাদ উস্তুজিয়া বিরাসুলিম মিন ক্বাবলিকা, আপনার আগে যারা আছে তাদেরকে ঠাট্টা করা হয়েছে। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াতাখযুনাকা ইল্লা হুদুয়া, তারা আপনাকে ঠাট্টার পাত্র বানাচ্ছে। এগুলো কাফেরদের কাজ, কাফেররা এটা করবে না, এটা অস্বাভাবিক জিনিস। কারণ কেউ আল কুফরু কুল্লুহুম ইল্লা ওয়াহিদা, সমস্ত কাফেররাই এক গোষ্ঠী, তারা এটা করবে। তো আমাদের কী করণীয়? আমাদের দাওয়াতের কাজটা বাড়িয়ে দিতে হবে। এক নম্বর কাজ হচ্ছে আমাদের বেশি বেশি করে নিজেদের মধ্যে দিন ইসলামের চর্চা থাকতে হবে, আমাদের দেখেই যেন ইসলাম গ্রহণ করে মানুষের অবস্থা থাকতে হবে আমাদেরকে। আর দুই নম্বর হচ্ছে আমাদের দাওয়াতের পদ্ধতি বাড়িয়ে দিতে হবে, দাওয়াতটা বাড়াতে হবে। যত বেশি ইসলাম গ্রহণ করবে তত বেশি আমাদের মধ্যে এই আমাদের এই লোকগুলো আবার দিনের দিকে চলে আসবে। আপনি জানেন যে অনেক মানুষ দিনের বিরোধিতা করে, পরবর্তী ইসলাম গ্রহণ করার পর তারা দিনের হামি হয়, দিনের জন্য সহযোগী হয় এবং তারা দিনের খেদমত করে। এদের দ্বারা উপকার বেশি লাভ হয় অনেক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়ারহুম বিল ফিল জাহিলিয়াতে খেয়ারহুম ফিল ইসলাম ইজা ফাকহু, জাহিলিয়াতে যারা উত্তম তারা এই ইসলামে তারা উত্তম হবে যদি জ্ঞান অর্জন করে। তো দিনের জ্ঞান অর্জন করাটা খুব বেশি জরুরি। এই জন্য তিন নম্বর কাজ হচ্ছে যে প্রথম কাজ বললাম যে অবশ্যই আমাদেরকে তাওহীদের উপরে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং দিন সম্পর্কে আমাদের সহি আকিদা বিশ্বাস সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়, দাওয়াতে আমার বেগবান করতে হবে। তিন নম্বর হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে প্রসার প্রসার করব। এটাকে প্রসার প্রসার করে এই জন্য তারা আমাদের নিন্দাবাদ দিয়ে গেলো, আমরা আলহামদুলিল্লাহ আমরা কোরআন সুন্নাহ দিয়ে গিয়ে যাবো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা যত বেশি এটাকে প্রসার করতে পারবো তারা তত দুঃখে মরবে, তাদের তার কষ্ট পাবে। তা আমাদের তাদের এই আমাদের দিনকে এক বিন্দু আমরা ছাড়বো না,
তাদের আমরা অবশ্য দেখা যায় এখন অনেক মানুষ আছে অন্যায় করে যাচ্ছে, আবার হ্যাঁ কান্নাকাটিও করছে, হ্যাঁ এটার আবেগ, এটা আমি অস্বীকার করছি না, এই আবেগটুকু দিনের একটা অংশ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এইটা মূল দিন নয়। মূল দিন হচ্ছে আমাকে দিন মানতে হবে এবং দিনের প্রচার প্রসার করতে হবে, তাহলে এইটা করা দরকার, সুন্নাতকে প্রচার প্রসার করতে হবে। চার নম্বর হচ্ছে যে এই বিভ্রান্ত যে সমস্ত মতবাদ আছে, বিভ্রান্ত যে সমস্ত আকিদা বিশ্বাস, এগুলি থেকে ফিরে আসতে হবে। কারণ এগুলির কারণে অনেক সময় কিন্তু ভুল মেসেজ যাচ্ছে আমাদের শত্রুদের কাছে যে ইসলাম এরকম, ইসলাম এরকম, ভুল মেসেজ যেন না যায় বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে বর্তমান সময় আপনি যেটা বলছেন ব্যঙ্গস্থিতির বিষয়টি, ব্যঙ্গস্থিতির বিষয়টি অনেক আগ থেকে হয়ে আসছে এবং দুর্ভাগ্য বিষয় এটা অনেক আজ না 1400 বছর যদি ধরেন, আপনি দেখবেন যে রসুলের যুগেও কেউ কেউ কবিতা রচনা করতো, আল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন এবং মৃত্যুদণ্ড দিয়েছেনও, এবং সেটা হয়েছে অনেকের পরবর্তীতে, এরকম অনেকে আমাদের খলিফারা অনেকেরকে অনেকে সেই সমস্ত কারণে মৃত্যুদণ্ড দিয়েছেন এই সমস্ত কারণে, তাহলে বোঝা গেল এগুলো কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে। এবং কখনও কখনও এটা কাফেররা তাদের তাদের সরাসরি তাদের ইয়া থেকেও মানে একটা যুদ্ধেন্দ্রী ভাব থেকেও তারা এটা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কারণ তারা জানে যে আমাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট, আমাদের সবচেয়ে যে জায়গাটুকু আমাদের আঘাত করার জায়গা সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম, যেখানে আঘাত করলে আমরা সহ্য করতে পারি না, এই জায়গা তারা চায় আমাদেরকে আঘাত করতে। তো আমাদের উচিত হবে না কখনো এই এই জায়গাতে কাউকে আঘাত দিতে গেলে সেখানে চুপ থাকা আমাদের জন্য উচিত কখনো হবে না। এই জন্য চিন্তা করা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের উপরে যখন আঘাত আসবে আমাদের কীভাবে সেটাকে প্রতিহত করতে হবে। সাধারণ মানুষ হলে বিচার অবশ্যই বাধ্যতামূলক, তাকে বিচার করতে হবে, বিচারের আওতা নিতে হবে এবং যেটার জন্য যত রকমের দাবি সেটা করতে হবে রাষ্ট্রের কাছে, যত সেটার বিচার করে। কিন্তু সমস্যা হচ্ছে এখন বর্তমানে রাষ্ট্রীয়ভাবে কোনো রাষ্ট্রীয়ভাবে সেটাকে সমর্থন করা হচ্ছে, এটা এক ধরনের যুদ্ধে নামা, এটা এক ধরনের যুদ্ধে নামা, যেহেতু তারা যুদ্ধে নেমেছে আমাদেরকেও সেরকম মনোভাব থাকতে হবে। যদি আমরা যারা রাষ্ট্রপ্রধান আছে তাদেরকে অনুরোধ জানাবো যে তারা যেন এই বিষয়ে ডেকে এনে তাদের যারা এই কাজগুলি করে তাদেরকে যেন প্রতিবাদ করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং আমরা সাথে সাথে নিন্দা করছি যারা এগুলি করছে, আমাদের নিন্দা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু আমরা নিন্দা বলবো, এই জন্য বলবো আমাদের এটা ইমানি দায়িত্ব, আমরা নিন্দার কথাই বলবো এবং নিন্দা করছি আমরা, এবং আমরা মনে করি যে এর মাধ্যমে এই নিন্দা সবাই দিতে থাকলে একসময় এটা নিন্দিত হবেই, তারা নন্দিত হবে না কোনো দিনই। তো নিন্দা চলতেই থাকবে এই যারা এই কাজগুলি করবে এবং যারা প্যাট্রোনাইজ করবে এবং এই পথে তারা মানুষদেরকে দেখাচ্ছে বিভিন্নভাবে, তারা বিভিন্ন ছবি দেখাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে তারা দেখাচ্ছে, এদের বিভিন্নভাবে এদেরকে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুকু আমরা যে যার সামর্থ্য যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে এদের বিরুদ্ধে কাজ করা কর্তব্য, এদের বিরুদ্ধে কাজ করা এটা আমাদের কর্তব্য। যেমন অনেকেই প্রস্তাব দিয়েছেন বয়কটের মশালা, বয়কটটা কিন্তু নাজায়েজ নয়, জায়েজ, কোনো সমস্যা নেই, কিন্তু যদি ভালো হতো যদি কোনো রাষ্ট্রীয়ভাবে সেটা করা হতো, কারণ এমন কোনো বয়কট করে যদি কোনো লাভবান না হয়, লাভবান না হলেও করা যাবে না এটা আমরা বলছি না, তবে লাভবান হতে হলে যে কোনো কাজ করলে এটাকে সুন্দর করে করা উচিত, রাষ্ট্রীয়ভাবে করলে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এবং তারা করলে এটা এর মধ্যে একটি বিন্দুও ঢুকতে পারবে না। ধরেন ফ্রান্সের যে সমস্ত মালামাল অনেকে ঢুকাচ্ছে, হ্যাঁ তো আমি তো রাষ্ট্রীয়ভাবে নিষেধ নাই, যে কোনো মানুষ ঢুকবে, আপনি একজন ব্যক্তি দুজন ব্যক্তি বন্ধ করলে পুরো বন্ধ হয়ে যাচ্ছে না, তাহলে আপনি প্রথম কাজ হবে ইফেক্টিভ কাজ হবে রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করা। যদি না হয় যেহেতু অনেকে শোনে না এবং রাষ্ট্রগুলি বেশিরভাগই হচ্ছে এই ব্যাপারে কোনো মাথা ঘামায় না, মুসলিমদের তাদের যে আবেগ অনুভূতি এবং তাদের যে চাওয়া এটা চাওয়া পাওয়া অনেকে সেদিকে মাথা খাওয়াবে না, তারা অধিকাংশই তারা বড় হয়েছে সে সমস্ত কাফেরদের খাওয়া দস্তরখানে বড় হয়েছে, সেখানে তাদের শিক্ষা, সেখান থেকে তারা কোনো কিছু শিখে নাই, নবীর প্রতি মহব্বত ভালোবাসা তাদের অনেকেরই নাই, এই জন্য তারা হয়তো এবারে অগ্রণী হবে না। আমাদের কি করণীয় নাই? আমাদেরও করণীয় আছে, আমরা যতটুকু পারি অতটুকুই কাজ করতে পারি, যতটুকু আমাদের তাদের প্রতি ঘৃণার প্রচার সেটা করতেই পারি এবং আমরা করতে পারি এটাই যে তাদের সমস্ত মালামাল যেগুলো আমাদের আমাদের হাতের নাগালে সেগুলো আমরা ব্যবহার করবো না, এবং যদি আমরা এগুলি ব্যবহার করতে না করি এবং যদি বর্জন করি দেখবেন যে একটা বিরাট ফল পড়ছে, যদিও সেটা সবচেয়ে বেশি না হোক, কিছু হোক, এমনকি শুধুমাত্র নাম মাত্র হোক তাও একটা বিরাট বিষয়, এমনকি যদি কোনো আমি সেটার প্রচার প্রসার সেটার কোনো মানে প্রচার প্রসারের কারণে ক্ষতি নাও দেখি, তবু অন্তত আমার ইমানি দায়িত্ব যেটা আমি এটা পালন করলাম যে আমি বর্জন করলাম, কারণ আমার নবীকে ভালো বাসার কারণেই আমি সেটা ত্যাগ করেছি, আল্লাহ তালা এর মাধ্যমে আমরা আশা করবো যে এটার মাধ্যমে আমাদের সওয়াবও দেবেন। সুতরাং বিষয়টি এভাবে প্রতিবাদ করতে পারি। আর যে জিনিসটা করা যাবে না সেটা গুরুত্বের সাথে আবার বলছি, এটা হচ্ছে যে এমন কোনো কাজ করা যাবে না শরীয়ত যেটা অনুমোদন করে নাই, এটা ভালো রাখবেন। শরীয়তের জিনিসটা আমরা আপনাকে শিখাই দেবো না, আপনারা নিজেরাই বুঝবেন যে কোনো জিনিসের জন্য দলিল লাগে, যে কোনো জিনিসের জন্য দলিল লাগে। যেমন আমরা বর্জনের কথা বলছি যে মোকাতা যেটাকে বলা হয় বা পণ্য বর্জন, এটার জন্য দলিল আছে,
সুমা ইবনে সালাদিল্লাহর বর্ণনা এবং অন্যান্য সাহাবীর বর্ণনা ওই সময় বিশাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে এটা ঘটেছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সেগুলো বিরোধিতা করেন না, এর অর্থ হচ্ছে সেটাকে অনুমোদন রয়ে গেছে। এবং যুদ্ধের সময় এই যুদ্ধের একটা অংশ এটা যে পণ্য কাউকে বা রসদ সংগ্রহ না করা, এটা একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বদরের যুদ্ধ হয়েছিল এই কারণেই। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটাতে দলিল আছে, কিন্তু যেই জিনিসের দলিল নেই এমন কোনো কাজ যেন না করি। এমন কাজ করা যদি আপনার মনে হচ্ছে আবেগ, এই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়ত দিয়ে, সব কিছু পাগলামি না করে কিছু কিছু জিনিস আপনাকে আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। কোরআন ও সুন্নাহ অনুসারে চলার ব্যাপারে আমাদের চেষ্টা সচেষ্ট থাকতে হবে। এমন কোনো কাজ কোনোভাবেই করা যাবে না যা আমাদের শরীয়ত অনুমোদিত না। আপনি শরীয়তে দলিল না খুঁজে কোনো কাজ করবেন না, এটাই আমাদের অনুরোধ থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিকে যে গার্ড অফ অনার প্রদান করা হয় তা কি বেদাত হবে এবং এটা কি শরীয়ত সমর্থন করে? মৃত ব্যক্তিকে গার্ড অফ অনার প্রদান করা হয় এটা কিসের কী জন্য, এটা কী কী কাজে লাগে বলেন তো? আপনি মাটির উপরে তিনটে লাথি দিলেন অথবা কতগুলি মানুষ এসে অনবরত গার্ড অফ অনার চিৎকার দেওয়া হলো, একটা শব্দ গড়া হলো কবরের নিচে, তার কি কোনো কাজে লাগবে? সেটা কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। সেটা এইটা এমন এক কাজ যেটা অর্থহীন কাজ, এবং এর মাধ্যমে আপনি এটাকে যদি কোনো গুরুত্বপূর্ণ মনে করেন এবং এটাকে মৃতকে রেখে উপরে করে থাকেন তাহলে এটা তো বেদাত হবেই, কারণ এটা এটার জন্য তো শরীয়ত কোনো অনুমোদন করে না, কোথাও প্রমাণ পাওয়া যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম ব্যক্তি কি পৃথিবীতে কেউ আছে? নাই, কখনো ছিলও না। রাসূলকে কি কেউ গার্ড অফ অনার দিছে? না দেয় না। আপনি এটা এই চালু করছেন কেন? মৃত্যুর পরে এই জাতীয় জিনিস কেন চালু করবেন? হ্যাঁ, দুনিয়ার কর্মকাণ্ড আপনি যখন দুনিয়াতে জীবিত ছিল তাকে আপনি সম্মান দেখেন, এক দেশে আরেক দেশের নিয়ম নীতি অনুসারে চলে, ওরফ আল ওরফ কাসার শরিয়া বিরোধী না হলে যে কোনো প্রথাকে মানুষ মেনে নিতে বলেছে, কিন্তু এটা তো মৃত্যুর পরের মাসালা, তো আর জড়িত নেই আপনার সাথে, এটা এখন পরোপুরি আখেরাতের মাসালা। এখানে আপনি যা ইচ্ছে তা করতে পারেন না, আপনি সেখানে তাকে নিয়ে গার্ড অফ অনার, তাকে নিয়ে কোথাও রেখে দেয়া, কোনো জায়গাতে রেখে মানুষের শ্রদ্ধার জন্য রেখে দেয়া, ফুল দিবে কেউ আসা সেখানে করবে শ্রদ্ধা দিছে, এই জাতীয় সবই হচ্ছে বিদাত এবং হচ্ছে সবই হচ্ছে পাশ্চাত্যের অনুসরণ, কুফুরির কাফের রাষ্ট্রদের বিভিন্ন কর্মকাণ্ড অনুসরণ করা, আল্লাহর দিনের বিরোধিতা করা, এগুলি কখনো জায়েজ নাই, এগুলি সম্পূর্ণরূপে হারাম। কখনো কখনো এগুলি শিরকে পরিণত হয়, কখনো শিরকে পরিণত হয়। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করেছিল তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই জন্য আপনি যদি এইভাবে চলতে থাকেন, তাদের কর্মকাণ্ড অনুসারে চলেন, তাহলে একসময় তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু বলতেন, যে ব্যক্তি আজমদের সাথে অর্থাৎ অনারব বা কাফেরদের সাথে অনুসারে কথা অনুসারে চলবে, ওয়া সনা মহারাজান আহমুন ইরুজ আহম, তাদের নওরোজ উৎসব পালন করবে, মহারাজান পালন করবে, হোসেন আমার আহম, তাদের সাথে হাসর হবে। তো এই জাতীয় আপনি চিন্তা ভাবনা করুন, আপনি যে গার্ড অফ অনার যেতে চালু করেছেন মৃত ব্যক্তির জন্য, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিরোধী। এইটা মৃত মানুষকে সুন্দর করে তাকে সাজিয়ে, তাকে সম্পূর্ণরূপে গোসল দিয়ে, তাকে কাপড় পরিয়ে, তাকে দাফন সালাত আদায় করে দাফন সুন্দর করে দাফন করা, এটা হচ্ছে বড় দায়িত্ব, যত দ্রুত সম্ভব। এটা না করে আপনি আমি যে পদ্ধতি আবিষ্কার করেছি এই পদ্ধতি হারাম এবং এগুলি শরিয়া বিরোধী, এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। এবং যেই ব্যক্তি জানে যে তার মৃত্যুর পরে এরকম কাজ করা হবে, তার ফরজ হবে তার উপর যে তার ওসিয়ত করে যাওয়া, যে এটা যেন না করা হয়। যদি তিনি ওসিয়ত করে যাওয়ার পরেও কেউ করে তাহলে তিনি গুণাগার হবেন না, আর তিনি যদি জানেন যে তার মৃত্যুর পরে এটা করা হবে তারপরে তিনি ওসিয়ত করে যাননি তাকে নিষেধ করে তাহলে তিনি গুণাগার হবেন। ঠিক ওইরকম ক্রন্দনের মতো, মানে বিলাপ করে কাঁদার মতো, কেউ যদি জানে যে বিলাপ করে কাঁদবে তার মৃত্যুর পরে তাহলে নিষেধ করা যাওয়া তার জন্য ফরজ, দায়িত্ব, এটা ওসিয়ত করে দিতে হবে যে আমার মৃত্যুর পরে যেন কেউ বিলাপ না করে। যদি সে জানার পরে যদি এটা ওসিয়ত না করে সে গুণাগার হবে, আর যদি কোনো ওসিয়ত করে গেছে তারপর সে জোর করে কেউ করছে তার গুণাগার হবে না, কারণ সে তো মারা গেছে, লাইক আল্লাহ তার সাহিত্যের বাইরে কষ্ট দেন, আর এই মানুষ তো মরে গেছে, মরার পরে তার কোনো তাকলিফ নেই, অন্যরা গুণাগার হবে যারা এই অন্যায়টা করবে। তাহলে এই জাতীয় কাজে বেদাত এটা অবশ্যই কোনো সন্দেহ নেই এবং এটা শরীয়ত সমর্থন করে না। আমরা অনুরোধ জানাবো যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তারা যেন এই বিষয়গুলো গুরুত্বের সাথে নেন এবং শরীয়ত বিরোধী কাজ আমরা না করি। আমরা প্রত্যেককে কবরে যেতে হবে, কবরে আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কী করেছি না করেছি জিজ্ঞাসা করা হবে, কী করেছি না করে সব জিজ্ঞাসা করা হবে। আপনি যদি নতুন পদ্ধতি আবিষ্কার করেন সেটাও জিজ্ঞাসা করা হবে। আপনি একজন ইমানদারকে আটকে রেখে তাকে অপমান করতেছেন, মানের নাম দিয়ে অপমান করতেছেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একটা গ্রুপ দাবি করে যে ইসলামে কোনো চুক্তিবদ্ধ নয় এমন অমুসলিমকে হত্যা করা জায়েজ, আর এটা আর সাথে এটাও বলবেন যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু কেউ যদি ইসলাম ত্যাগ করে আবার ইসলামের বিরোধিতাও করে, যদিও এমনটা দেখা যায় না, তবে তার ব্যাপারে কী হবে? ত্যাগ করে আবার ইসলামের বিরোধিতা না করে,
তবে তার বিরুদ্ধে কী হবে বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। আপনার এখানে দুটি প্রশ্ন আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে চুক্তিবদ্ধ নয় এমন মুসলিমকে অমুসলিমকে হত্যা করা জায়েজ। এটা আসলে একটা ভুল চিন্তার উপর নির্ভরশীল। সেটা কী? সেটা হচ্ছে কিছু দেশ আছে মুসলিম দেশ, সেখানে অমুসলিমরা এসে থাকে, অর্থাৎ যেমন ধরেন মক্কাতে অথবা ধরেন জিদ্দাতে, মক্কাতে বললাম না, মক্কাতে অমুসলিম ঢুকা জায়েজ নেই, জিদ্দাতে ধরেন কোনো মানুষ ঢুকছে অথবা ধরেন তায়েফে ঢুকছে, সেখানে যদি সেখানে পাশ নিতে হবে, সেখানে সে ঢুকছে বাইরের লোক। আর আমাদের দেশগুলো যেগুলো আছে সেখানে বাইরের লোক না, এরা এখানকার বাসিন্দা, এদের জন্য আপনি আলাদা কোনো তথাকথিত চুক্তি বা এই জাতীয় কথা বলতে পারবেন না, এরা এখানকার বাসিন্দা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা যখন ইরাক জয় করেছেন, তখন তারা কিন্তু তাদের লোকদেরকে সবগুলিকে তারা বানাই দেন নাই, মানে তাদেরকে চুক্তিবদ্ধ জিম্মে আহলে জিম্মে বানান নাই। এর অর্থ হচ্ছে তাদের মধ্যে কিছু ছিল যারা সেখানের অধিবাসী ছিল, তারা যতক্ষণ পর্যন্ত তারা তাদের চুক্তিতে অর্থাৎ তাদের প্রাণ রক্ষা কর দিয়েছে, জিজিয়ে দিয়েছে, সেটা দিয়েছে কী জন্য? কারণ তারা সেনাবাহিনীতে যাওয়া তাদের অনুমতি ছিল না, এই জন্য তাদেরকে রক্ষার জন্য তাদেরকে একটা কর দিতেই হয়েছে। কারণ সবাই দেয় যে কেউ হয়তো নিজে রক্ষা করবে, কেউ এটাকে রক্ষা করবে তাকে, এটা হিসাব খরচ রাষ্ট্রীয়ভাবে একটা কর দিতে হয়, সে কর দিয়েছে তারা। তো যেখানে যেখানে পরবর্তীতে মুসলিমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে তাদের ঘোড়া দৌড়াইছে, সেখানে মুসলিমরা বিভিন্ন জায়গা দখল করেছে, সবখানে সবাইকে কিন্তু তারা বানায় নাই, অর্থাৎ এই জিমি বানায় ফেলে নেই। এই জন্য দেখবেন মুসলিমদের মধ্যে ওই সময়ে মুসলিমদের ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময়ে ভারতবর্ষ জয় করেছে, কেউ কিন্তু কাউকে জিমি বানায় নাই। অনুরূপভাবে তারা স্পেন জয় করেছে, জিমি বানায় নাই, বিভিন্ন জায়গায় গেছে সেখানে জিমি বানায়। কারণ জিমি বানায়, কারণ এটা হচ্ছে চুক্তির ব্যাপার। মুসলিম শাসক দেখবে যে কোনটা গুরুত্বপূর্ণ, জিমি বানানো হচ্ছে তাদের কি উত্তম ব্যবহারের মাধ্যমে দিন দিকে আহ্বান জানাবে, এটা তারা দেখবে। তো সেই হিসেবে তারা অনেকেই করেছেন। এই জন্য বাংলাদেশ সহ এই জাতীয় দেশগুলোতে সেটা কোনো দিনেই যারা অমুসলিম আমাদের দেশে আছে তাদেরকে কেউ আহলে জিম্মা বা জিম্মি ঘোষণা করে নাই, সুতরাং তারা তাদের স্বাধীন মত অনুসারে আছে, এবং সেই অনুসারে থাকার কারণে তারা এদেশের নাগরিক, তাদেরকে হত্যা করা আক্রমণ করা সম্পূর্ণরূপে হারাম, এবং এদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করা জায়েজ নেই। এরা এদেশের নাগরিক, খারাপ ব্যবহার করা যাবে না এদের সাথে, তবে তাদের কোনো আকিদে বিশ্বাসকে আপনি প্রমোট করতে পারবেন না, এটা শরীয়ত অনুমোদিত নয়। তাদের কোনো আকিদে বিশ্বাসকে আপনি প্রমোট করতে পারবেন না। হ্যাঁ, ইসলামী শরীয়ত যদি থাকতো তাহলে তাদেরকে আমরা সেনাবাহিনীতে জায়গা দিতাম না, তাদেরকে আমরা সচিবালয়ে জায়গা দেওয়ার সুযোগ নেই। কারণ অমুসলিমদেরকে এই সমস্ত দুইটি জায়গাতে ইসলাম কখনও অনুমোদন করে না, তাদেরকে আপনি বাহিনীতে রাখতে পারেন না, তাদেরকে আপনি কোনো কাতিব হিসেবে, লেখক হিসেবে, যারা সচিব, শাসিবিক দায়িত্ব, এগুলো ইসলাম অনুমোদন করে না, এগুলি মুসলিমদের একান্ত সম্পদ। সেটা মুসলিম হইতে সত্যিকার মুসলিম, এখন তো বর্তমানে মুসলিম নামধারী মুসলিমের সংখ্যাই বেশি, যারা দিনকে পছন্দ করে না অথচ নামটা রাখতে খুব পছন্দ করে, তারা নিজেরা নাম রাখবে সলিমুদ্দিন কলিমুদ্দিন, দিন থেকে তারা অনেক দূরে। সুতরাং এই জাতীয় মুসলিম আসলে থাকার কারণেই আজ এই অবস্থাটা তৈরি হয়েছে, অর্থাৎ আপনার মুসলিমদের আজ কোনো সম্মান নেই, শুধু অসম্মানই সব জায়গায় হচ্ছে। তো যে কথাটা আমি বলছি, যেটা হচ্ছে যে গ্রুপ দাবি করছে যে চুক্তিবদ্ধ নয় এমন মুসলিমকে অমুসলিমকে হত্যা করা জায়েজ বাংলাদেশে, তারা বলছে এরা পাইকারি কথাবার্তা বলছে, এই পাইকারি কথা ইসলাম নেই। কোন জায়গায় সেটা তাদের দেখতে হবে এবং কোন পরিস্থিতি দেখতে হবে, এবং তাকে দায়িত্ব দিছে কে হত্যা করা এটাও দেখতে হবে, তাকেও দায়িত্ব দেয় নাই। এর অর্থ হচ্ছে সে যদি হত্যাকারী হয় সে একজন বড় সন্ত্রাসী, এবং তাকে ধরে এনে ভালো করে তাকে শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে এই গোষ্ঠীকে যাদের দ্বারা এরকম কাজগুলি করবে। কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়নি, তাদেরকে দাওয়াত দিবে, এবং তাদের যদি কোনো তার অন্যায় করে তাকে তার বিরুদ্ধে কেস করবে, কোর্ট আছে, সেই কোর্টগুলি যদি কোনো শরিয়া বিরোধী হয় সে দায়িত্ব তারা গ্রহণ করবে, যারা কোর্টে আছে এই বহন করবে না, কারণ সে তো বিচার চাচ্ছে যা তার অন্যায়, কিন্তু তাই বলে তাকে মেরে ফেলতে হবে এটা কোনোদিন কেউ বলে নাই। আপনি চিন্তা করুন, যদি এটা যদি হয় ভারতে যারা মুসলিম আছে তাদেরকে যদি ওরা মেরে ফেলে, অন্যেরা কী হবে? তো রক্তগঙ্গা বয়ে যাবে। মুসলিমরা বুঝতে হবে যে আমি এমন কোনো কাজ করবো না যে কাজের খারাপ পরিণতি আমার দিকে আবার ফিরে আসবে, এটা কখনো উচিত নয়, এটা একটা অন্যায় কাজ, না বুঝের কাজ, এটা কেউ কোনোদিন করেনি। আমাদের এই পাক ভারতে আলেমরা যোগ ধরে ছিল, কোনো দিনই তারা বলে নাই যে ধরে ধরে হিন্দুদের মারতে হবে বা ধরে ধরে খ্রিস্টানদের মারতে হবে, অথবা যেখানে যেখানে আলেমরা যেখানে গেছে কোথাও বলে নাই যে মারতে হবে, কারণ তারা জানে যে এই জিনিসগুলো হচ্ছে মাসলাহাতের সাথে সম্পৃক্ত, এবং এটা হচ্ছে যে সিয়াসাতুল দৌলা
মনাতুবিল মানুতুবিল মাসলাহা যেটাকে বলা হয় রাষ্ট্র রাজনীতি রাষ্ট্র পরিচালনা সম্পূর্ণরূপে মাসলাহাতের স্বার্থের সাথে সম্পৃক্ত স্বার্থ দেখে রাষ্ট্রপ্রধান বা যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সেখানে ব্যক্তিকেন্দ্রিক কোনো মত বা মুক্তিকেন্দ্রিক কোনো একটা সিদ্ধান্ত কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। যারা এরকম বলে যে যেহেতু বাংলাদেশে অথবা এই সমস্ত দেশে যেহেতু আমাদের চুক্তি নেই যাকে সে তাকে মারো, এটা মিথ্যা কথা বলছে। চুক্তি না থাকার অর্থ মেরে ফেলানো, এটা পার্থক্য আছে। চুক্তি নেই এটা চুক্তি করবে আপনার সাথে না, চুক্তি করবে রাষ্ট্রের সাথে। রাষ্ট্র যেহেতু তাকে নিরাপত্তা দিয়েছে আপনার দায়িত্ব হচ্ছে এবারে কোনো রকমের কথা না বলে নিরাপত্তাকে মেনে নেয় এবং নিরাপত্তার বাইরে বিঘ্নিত হয় এমন কোনো কাজ না করা। করলে তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে, যে কেউ যেরকম কাজ করে সে বিচারের সম্মুখীন হতে হবে এবং তার বিচার কঠিন হওয়া উচিত, যাতে করে কেউ ভবিষ্যতে এই সমস্ত কাজে অগ্রণী হতে না পারে, কেউ যেন আইন হাতে তুলে না নিতে পারে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ যদি এরকম কাজ না করে বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা দরকার। আপনার দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু যদি কেউ যদি ইসলাম ত্যাগ করে আবার ইসলাম বিরোধিত না করে তবে তার ব্যাপারে কী হবে? না, বিরোধিতা হওয়া জরুরি না। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা হচ্ছে কোরআন এবং হাদিসের নস। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন মিনকুম আন দীনিহি ফায়ামুত হুয়া কাফির, যে ব্যক্তি দিন থেকে মুরতাদ হয়ে যাবে তারপরে এইভাবে মারা যাবে সে কাফের অবস্থা যাবে। তারপরে বলছেন আল্লাহ তাআলা আখিরাতের শাস্তি দেবেন, আখিরাতে বলছে উলাইকা হাবিত আমালুম যে অফিনার হুম খালিদুন, জাহান্নামে তার চিরস্থায়ী হবে। আর তার শাস্তি দুনিয়াতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান বাদ্দালা দীনহু ফাকতুলু, তোমাদের মধ্যে কেউ যদি তার দিন পরিবর্তন করে থাকে তাকে তোমরা হত্যা করো। এখন অনেকে বলতে পারে যে তার ইয়া কোথায়, তার স্বাধীনতা কোথায়, একজন মানুষ স্বাধীনতা কোথায়। তাকে আমরা বলবো স্বাধীনতা নাই, এটা বুঝাই দিচ্ছি কি, আপনি জানেন যে কোনো ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রই এটা অনুমোদন করে না যে আজকে সেনাবাহিনী থাকবে কালকে বলো যে আমি সেনাবাহিনী থাকবো না আমি অন্য দলে যোগ দিই, এটা মানে না। কেন মানে না? কারণ যদি না ঢুকে একটা কথা আছে, ঢুকার পরে তার কিন্তু নিয়ম নীতি মেনে ঢুকছে। ইসলামে যে ব্যক্তি ঢুকেছে সেই ইসলামের নিয়ম নীতি মেনে ঢুকেছে, তাকে এই কালিমাতুল্লাহ ইল্লাল্লাহ আরকানুল ইসলাম আরকানুল ইমান ইমান এবং ইমানের নীতিমালা এগুলি বুঝে শুনে ঢুকছে এবং সেইগুলো থাকার পরে তার মধ্যে এই ব্যাপারে যে সন্দেহ থাকে আলেমদের কাছে যাবে, শিক্ষা নেবে, জেনে নেবে, কিন্তু বিরোধিতা করতে পারে না, এটা কোনো নিয়ম না। তো নিয়ম হচ্ছে এটা যে কোনো আপনি একটা গোষ্ঠীতে ঢুকবেন সেটাতে আপনি যখন বের হবেন তো এটাকে অপমান করা হচ্ছে। তো ইসলামকে অপমান করার ক্ষমতা আপনার নাই এবং আপনি সেটা করতে পারেন না, যেহেতু আপনি এটাকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এই জন্য তো আপনার মৃত্যু ষড়যন্ত্রের কারণে আপনার মৃত্যুদণ্ডই হবে। আপনি জানেন যে কোনো বাহিনী যদি কোনো বলে যে একজন যদি কোনো সেখানে ধরা পড়ে যে এই লোকটি অন্য কারো গুপ্তচরগিরি করছে তার কিন্তু জীবিত রাখা হয় না, গুপ্তচরকে সবসময় মারা হয়। কেন? গুপ্তচর ক্ষতি করে, গুপ্তচর নিজের রাষ্ট্র ক্ষতি। এখন যদি কোনো বলে যে তার তো গুপ্তচরগিরি করা তার তো অধিকার আছে, তাহলে এটা হাস্যকর অধিকার হবে। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি মুরতাদের শাস্তি সম্পর্কে কথা বলে তার বোঝা উচিত যে এটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে সরাসরি নামা, সরাসরি গুপ্তচর ভিত্তিতে নামা, সরাসরি ইসলামকে অপমান করা। কেউ কেউ যদি কোনো এই জাতীয় অবস্থায় তার মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি কোনো দিনেও কেউ রাখে না এবং সে কোনো রাষ্ট্রেও কেউ অনুমোদন করে না, কিন্তু রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলের বিরুদ্ধে কোনো সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে অন্য কারোর সাথে হাত মিলাবে, এটাকে জীবিত রাখবে, এটা কোনো রাষ্ট্রপ্রধান করে না। তাহলে ইসলাম এটা বিশাল রাষ্ট্রের ব্যাপার, সেখানে অন্য কেউ আসে যদি কোনো এই যে ইসলামের কোনো লোক যদি কোনো সেখান থেকে বিট্রে করে অন্যদিকে চলে যায় এর অর্থ হচ্ছে সে কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, এই জন্য তার মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি ইসলাম রাখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাদ্দালা দীনহু ফাকতুলু, কেউ যদি তার দিন পরিবর্তন করে অর্থাৎ ইসলামকে পরিবর্তন করে অন্য দিন গ্রহণ করে তাকে অবশ্যই হত্যা করা হবে, তার মৃত্যুদণ্ড ছাড়া কোনো কাজ থাকবে না। এবং তার পরিবারের যদি কোনো কেউ সে মুরতাদ হয়ে গেছে চলে গেছে দুনিয়া থেকে, তার পরিবারে যদি কোনো কেউ কুফুরি অবস্থা বড় হয় সেটাকে হত্যা করা হচ্ছে না, কারণ সে তো কুফুরি অবস্থা বড় হয়েছে, তখন তার জন্য দাওয়াতের ব্যবস্থাপনা করা হবে। কিন্তু মুরতাদকে দাওয়াত দিবে কি না আলেমদের মধ্যে বিভিন্ন রকম মত আছে, বিশুদ্ধ মতে তাকে দাওয়াত দেওয়া হবে এবং ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ মতে এটা তাকে দাওয়াত দেওয়া হবে, সে যদি ফিরে আসে তাকে আলহামদুলিল্লাহ তাকে আবার দিনের মধ্যে গ্রহণ করা হবে, যদি কোনো সে ফিরে না আসে এবং বাড়াবাড়ি করে যেমন আমি করছে আপনি যে বলছেন বিরোধিতা না করে এবং লোক পাওয়া যায় না, বেশিরভাগ বিরোধিতা করেই এবং তাদের কাজে হচ্ছে তখন দিন বিরোধিতা লিপ্ত হওয়া এবং তারা অন্য কোনো কিছু দিনের বিরোধিতা করে, শুধু ইসলামের বিরোধিতা করে। আপনি জানেন যে অন্য কোনো দিনের কিছুই নেই, তো সে বিরুদ্ধে কিছুই বলছে না, সেখানে হাস্যকর কথাবার্তা আছে, যুক্তি আছে, হাস্যকর কথা আছে, সেগুলির বিরুদ্ধে কোনো কথা নাই, শুধু ইসলামের বিরুদ্ধে তারা নামে কেন? কারণ অন্যখানে তারা শেল্টার পায়, কাফেররা তাদের শেল্টার দেয়, ইহুদি নাসারা তাদের শেল্টার দেয়। আল্লাহ রসুলকে গালি দিলে আমাদের দেশে কেউ যদি আল্লাহ রসুল গালি দেয় দুই চার দিনের মধ্যে তার জন্য জার্মানির ভিসা রেডি হয়ে যায়। আপনি বুঝতে পারেন তারা কী চায়, ইউরোপ আমেরিকা এবং ফ্রান্স জার্মান এরা চায়
মুসলিমদেরকে বিভিন্নভাবে ঘায়েল করতে, এই সমস্ত লোকদেরকে, ইয়াং জেনারেশনকে যদি দুই একটা নাস্তিক তৈরি করতে পারে, পরবর্তীতে এদের দ্বারা মুসলিমদের বিব্রত করে রাখবে, মুসলিমদের প্রচার প্রসারে বাধা দিবে। কিন্তু আল্লাহ তাআলা ইয়াবাল্লাহ ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাও কারিহাল কাফিরুন, কাফেররা অপছন্দ করলেও আল্লাহ তাআলা তার নিজ দিনকে পরিপূর্ণ করবেন। এই দিনকে ইনশাআল্লাহ আলা কুল্লি বাইতিন মাদারিন ওয়া বারিন, যেন সেটা কাঁচা ঘর হোক পাকা ঘর হোক, আল্লাহ তালা এই দিনকে সব জায়গায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তালা এটা ওয়াদা রসুল্লাহ সাল্লাম এটা বলেছেন, সেটা করবেন। এবং এই জন্য অনেক সময় এই সমস্ত যারা বিরোধিতা করছে এদের দ্বারাই অনেক সময় আল্লাহর দিনকে আল্লাহ তালা প্রচার প্রসারের ব্যবস্থা করে দেয়। এটার মধ্যে আল্লাহ তালা হেকমত রয়েছে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে যে এদের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিধান নাই। এরা যদি বিরোধিতা নাও করে এদের মৃত্যুদণ্ড হচ্ছে এদের বিধান। তবে মনে রাখতে হবে মৃত্যুদণ্ড কে দিবে। আপনি আবার মৃত্যুদণ্ড যেহেতু মোরতাদ হয়ে গেছে, আমি মেরে ফেলি, ছেলে একটা পাইছি লাস্টের মধ্যে ছুরি মেরে দিয়ে মেরে ফেলি, এটা ইসলাম অনুমোদন করে না। এটা হলো রাষ্ট্রের কাজ, নিজের কাজ নয়। নিজের কাছে বলা পর্যন্ত যে অমুক মোরতাদ হয়ে গেছে তার থেকে সাবধান থাকবেন, অমুক মোরতাদ হয়ে গেছে দিন থেকে বিরোধ হয়ে গেছে, কেন বিরোধ হলো এটা এটা তাকে দাওয়াতে পথে রাখবেন। আপনার দাওয়া দাওয়া আপনি দাঁড়ি লা কাদি, আপনি বিচারক নন, আপনি হচ্ছে আল্লাহর পথে আহ্বানকারী। এবং আপনি যতই আবেগ নিয়ে থাকেন না কেন, কাউকে হত্যা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি, বরং আপনাকে অবশ্যই মোরতাদের বিরুদ্ধে আপনি রাষ্ট্রের কাছে আইতে পারেন। রাষ্ট্র যদি ব্যবহার না করে তারা সবাই গুণাগার হবে, রাষ্ট্রীয় যন্ত্রের সবাই, কেন সেটা করলো না। আপনার দায়িত্ব হচ্ছে সাবধান করা এবং কী কারণে মোরতাদ হচ্ছে এই কারণগুলো চিহ্নিত করা এবং সেগুলিকে বন্ধ করা, এটাই আমাদের এখন বেশি দরকার। বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটাই মোরতাদ হওয়ার জন্য একটা বলতে পারেন যে একটা একটা বিশাল একটা জায়গা হচ্ছে, যেখানে মোরতাদ হওয়ার একটা কারণ সেখানে নিহিত রয়েছে। এবং আমাদের যে সমস্ত মোরতাদ টিচারগুলি রয়ে গেছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, সেগুলিও এগুলি কারণ। সেগুলিকে যতক্ষণ পর্যন্ত আপনারা সেগুলির বিরুদ্ধে কথা না বলবেন এবং সেগুলোকে বয়কট না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভালো কিছু আশা করতে পারি না। তাহলে কিছু কিছু সময় আপনার সময় টিচার বয়কট করতে হয়, বুদ্ধিজীবী বয়কট করতে হয়, তাদের সাথে তাদের বিরুদ্ধে কথা বলতে হয়, এগুলি কিন্তু আপনার দায়িত্ব। কিন্তু হানাহানি মারামারির মধ্যে নয়, অর্থাৎ তাদেরকে আপনি মেরে ফেলবেন অথবা তাদেরকে আক্রমণ করবেন এটা ইসলাম কখনো বলে না। এর মাধ্যমে ক্ষতি হবে কি জানেন, তারাও হানাহানি মারামারি করবে এবং তখন দেশে শান্তি নয় অশান্তি বিরাজ করবে। এর মাধ্যমে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত হবে, একটা মুসলিম রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার অনুমতি কোনোভাবেই সেটা দেওয়া যেতে পারে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নারীদের পেশা হিসেবে কোন কাজগুলো ইসলামিক বৈধতা আছে এবং কোন পেশাগুলো অনুমোদিত নয়। দেখুন, নারীদের পেশা হচ্ছে নারীত্ব বজায় থাকে এমন পেশাগুলি তাদের করতে পারে। দেখুন, বর্তমানে নারীদের অনেকেই বিভিন্নভাবে গার্মেন্টসে চাকরি করে, এটা কিন্তু নাজায়েজ বলছি না আমরা। কেন বলছি না জানেন, কারণ হচ্ছে এটা তো সেলাই তো মেয়েরাই করে, গার্মেন্টসের কাজ হচ্ছে সেলাই কাজ করা বেশিরভাগই, এটা পুরুষের চেয়ে মেয়েরা ভালোই পারে। এবং তো সুই সুতা গাঁথা এগুলি পুরুষের অনেক কিছুই তারা হাতে পায় না এবং তাদের চোখে সমস্যা, অনেক সময় তারা লাগাতে পারে না, হাতে সুই সুতা ঢোকে না, এরা করতে পারে মেয়েদের এটা কাজ, এটা করতে পারে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, সেই পরিবেশটা বজায় রাখতে হবে তাকে, সেই পরিবেশটা বজায় রাখতে হবে। এবং মেয়েদের সেখানে পুরুষদের না ঢোকা, মেয়েদেরকে সেখানে আলাদাভাবে রাখা, মেয়েদের জন্য আলাদা ডরমেটরির ব্যবস্থা করে দেয়া এবং তাদেরকে পর্যাপ্ত শরীরী শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়া, তাদের মধ্যে দিনের প্রচার প্রসারের ব্যবস্থা করা, সাবধান থাকা, তাদেরকে যদি তাদের অবিবাহিত বিয়ের ব্যবস্থা করে দেয়া এবং তাদের মধ্যে, এবং এগুলি কিন্তু একটা দায়িত্বের ভিতরে পড়ে যারা এই গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, তাদের জন্য আমরা অনুরোধ জানাবো এটা যেন করে। এটা কিন্তু নাজায়েজ বলছি না আমরা, কারণ তবে পর্দার ভিতরে থেকে এটা করতে হবে এবং শরীয়া মেনে সেটা করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অধিকাংশই নারীরাই কিন্তু দিন মেনে চলে, কিন্তু তারা হয়তো অভাবের কারণে অনেক সময় করতে পারে না। তাদেরকে এ বিষয়ে আমরা যদি সহযোগিতা করতে পারি, প্রত্যেক মালিকরা মালিক পক্ষ অর্থাৎ যারা ফ্যাক্টরি মালিক তাদের সহযোগিতা করে, অনেকেই তারা কিন্তু এই দিনটাকে মেনে নেওয়ার জন্য তারা আগ্রহী, অনেকেই চায় সলাতের সময় চায়, অনেকে কিন্তু দেয় না, দেওয়া উচিত। মেয়েদেরও আলাদাভাবে সময় দেওয়া উচিত, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো তাদের দরকার সেগুলো দেওয়া উচিত এবং তাদেরকে ঠকানো কখনো উচিত নয়। দ্বিতীয় যে কাজটি মেয়েদের জন্য করা যেতে পারে, শিক্ষকতা করতে পারে তারা, মেয়েদের স্কুলে তারা শিক্ষকতা করতে পারে, মেয়েদের মাদ্রাসায় পড়াইতে পারে, মেয়েদের ইউনিভার্সিটিতে পড়াইতে পারে, অর্থাৎ তাদের বলয়টা যদি ভিন্ন করে দেওয়া হয় তাহলে ইসলাম কিন্তু নিষেধ করে না। তবে তাদের শর্ত হচ্ছে একটাই, তাদের কিন্তু ব্যবসাটা চাকরিটা হবে নিড বেসিস, অর্থাৎ এমন যে অভাবে আছে অথবা স্বামী অনুমোদন করছে যে তুমি যাও, তখন প্রচুরমাত্র চাকরি করবে। স্বামী অনুমোদন না করলে যত অভাবে থাকুক তাদের জন্য চাকরি করা বৈধ নয়, এবং যদি পরিবেশ যদি কোনো অনুমোদন না করে তাদের জন্য চাকরি করা বৈধ নয়। আপনি বুঝতে পারছেন যে আমি কী বোঝাতে চাচ্ছি, এটা হচ্ছে সব চাকরি করা যাবে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এবং যেটা তার নারীত্বের সাথে সাংঘর্ষিক কী। আপনি যদি তার সিভিল ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং করে বেড়ালে সারা দুনিয়াতে কোথায় যাবে সে, আপনি জানেন? আপনি তাকে এমন জায়গায় দিলেন সে দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, পুরুষদের সাথে মিলেমিশে বেড়াচ্ছে, আপনি কি এটা কি ইসলাম অনুমোদন করে নাকি? এই জাতীয় জিনিসগুলো আপনি করতে পারেন না। ধরুন কোনো বাহিনীতে দিয়েছে, যে বাহিনীতে মেয়েদের আলাদা রাখা হয় নাই,
পুরুষদের সাথে একসাথে রাখা হচ্ছে, তাহলে তো হারাম, একসাথে থাকতে পারে না, তারা একসাথে ট্রেনিংও করতে পারে, ভিন্ন ভিন্ন ট্রেনিং তাদের থাকা উচিত ছিল। তো এইভাবে ব্যবস্থাপনা করে যদি দ্বিতীয় চলে না যায় হতো না, কিন্তু সমস্যা হচ্ছে এখন সবগুলি হয়ে গেছে হজবরল অবস্থা। এবং একটা বড় কারণই হচ্ছে এটা, কারণ আমরা আসলে একটা বড় ধরনের যে বড় বিপদে আমরা চলে এসা হচ্ছে, আমাদের পিতামাতারাও এই ব্যাপারে সম্পূর্ণরূপে অজ্ঞ, আমাদের সমাজও অজ্ঞ, ধীরে ধীরে আমাদের পুরো ব্যবস্থাপনা, পুরো নিয়ম, কোনো শিক্ষা ব্যবস্থা হইতে শুরু, সব জায়গাতে আমরা একটা হজবল অবস্থা, সেখানে কোথাও ইসলামের দিক নির্দেশনা মেনে চলা হচ্ছে না, প্রত্যেকে সেখানে সেকুলার দিক নির্দেশনা নিয়ে তারা ব্যস্ত আছে। অর্থাৎ কীভাবে বের করবে নারীদের ঘর থেকে, এটা নিয়ে ব্যস্ত। নারীদেরকে ঘরে রাখা যে কত বড় নেয়ামত, এটা বুঝতে পারবে যখন আর কোনো দিন, যখন বুঝতে পারবে তখন আর কোনো কিছু করার থাকবে না। কারণ এগুলোর মাধ্যমে তারা চাচ্ছে যে যেন দিন নামক যে জিনিসটা আমাদের পারিবারিক কাঠামোর কারণে টিকে আছে যেন না থাকে, এই জিনিসটা তারা চায় না বলে এই সমস্যাটা তৈরি হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেয়ামতের দিন কি মানুষের আমলের সাথে মানুষকে ওজন করা হবে? জি, কেয়ামতের দিন মানুষের আমলের সাথে মানুষকে ওজন করা হবে। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি উঠাচ্ছিলেন যে তুমি গাছ থেকে মেসওয়াক কাটার জন্য তাকে উঠেছেন। তো বাতাসে তার পা এদিক সেদিক করতেছিল, তো পা সাহাবা একরাম হেসে দিলেন, রাসূল বললেন হাসছো কেন? বলছে হাসছি এই জন্য রাসূল্লাহ, তার পাগুলি কত চিকন। রাসূল বললেন যে আল্লাহ শপথ করে বলছি এগুলি মিজানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে এ পা। তাহলে পা তো মানুষ, এর অর্থের মানুষ ওজন করা হবে, এটা হচ্ছে বিশুদ্ধতম মত এবং এটা হচ্ছে সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেন নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, মাওয়াজিন বহু বছর ব্যবহার করেছেন, কারণ সেখানে আমল নামা যেমন ওজন করা হবে, ব্যক্তিকে ওজন করা হবে, তেমনিভাবে সেখানে আমলটা ওজন করা হবে, আমল, আমল নামা এবং ব্যক্তি তিনটাকে ওজন করা হবে। তিনটা দলিল আছে আলহামদুলিল্লাহ, তিনটা দলিল আছে, এই জন্য তিনটায় ওজন করা হবে, এটা বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে এই ব্যাপারে বিশুদ্ধ মত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা অনলাইনে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবহৃত জিনিসপত্র, বিছানাপত্র, পানি খাওয়ার মশক ইত্যাদি ছবি দেখে এগুলো কি আসলে দেখি আসলে কি এগুলো কি আসলে সত্য আছে না, এগুলো দেখার ইসলামের বিধান কি, আর থাকলেও কোথায় সংগৃহীত আছে দয়া করে একটু জানাবেন, কারণ আমরা আপনারা সৌদি আরবে অনেকদিন থেকেছেন। অনেক সময় আপনি দেখবেন যে বলছে রসুলের আতর, রসুলের ঘাম পাওয়া গেছে, রসুলের এইটা পাওয়া গেছে, ওইটা পাওয়া গেছে, এগুলি বেশিরভাগই বিশুদ্ধ সনদ দিয়ে প্রমাণিত হয়নি। অনেকে বলে রসুলের সুল পাওয়া গেছে, কোথায় পাইল, কে তার কাছে ওখানে নিয়ে আসলো? ভারতে একটা জায়গা আছে হযরতবাল মসজিদ, হযরতবাল মসজিদের সুল কোত্থেকে আসছে কেউ কোনোদিন সনদ দিয়ে দেখাতে পারবে না। এগুলো শুধুমাত্র বলছে, একজন শুনি বলছে, আর এটাকে হুজুগে বাঙালি টেনে নিয়ে পড়ছে। ঠিক অনেক সময় দেখা যায় তুরস্ক থেকে অনেক কিছু নিয়ে আসে, আমাদের দেশে প্রদর্শনী ব্যবস্থা করা যেটা রসুলের এটা, রসুলের এটা। আপনি জানেন যে 1400 বছর কোনো কিছু থাকে না, এগুলো শুধু দাবি। সুতরাং যদি থাকতো আমরা এটা চোখে নিতাম, মাথায় নিতাম, কোনো সন্দেহ নেই, এটা বরকতের জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবহৃত জিনিস, কিন্তু এগুলো আসলেই প্রমাণিত নয়। যেহেতু মেন জিনিস প্রমাণিত হতো, প্রমাণিত নয় যদি এগুলো দিয়ে কোনো বরকত নেওয়া কিন্তু শিরিক হয়ে যাবে, কারণ প্রমাণিত জিনিস নয়, এটা আপনি নিতে পারেন না। প্রমাণিত হলে সেটা আলাদা কথা, এগুলি প্রমাণিত নয়, শুধু আপনি এগুলি ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, মশক ছিল কি না সেগুলি প্রমাণিত যদি হয় আপনার কাছে, আপনি সেটা দেখতে পারবেন, কারণ এটা আবেগ আছে, অনুভূতি আছে, দিনের অবস্থা দেখবে রসুলের কীরকম ছিল বুঝতে পারবেন। কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় এগুলো বেশিরভাগই বানোয়াট এবং সত্য বলে প্রমাণিত হয়নি, এবং সেই জন্য যেহেতু প্রমাণিত হওয়া না হবে, যেভাবে হাদিস যেভাবে আপনি প্রমাণ করার জন্য ব্যস্ত হবেন তেমনিভাবে এগুলিও প্রমাণ করবেন। কারণ হচ্ছে, কারণ মিথ্যুক লোকের অভাব নেই। কিছুদিন আগে দেখলাম এক লোকে মিথ্যুক, সে নিজেও মিথ্যুক, আল্লাহ তার থেকে আনছে সেও মিথ্যুক, তারা নিয়ে আসছে আতর, রসুলের ঘাম ব্যবহার করছে। 1400 বছর একটা ঘাম থাকবে, আপনি কি কোন পাগল বলবে? তাছাড়া সে আবার দেখাচ্ছে মানুষকে, এটাকে সুগ্রাণ নেওয়ার জন্য ব্যবস্থাপনা করতেছে। চিন্তা করেন যে ইউরোপে গেলো কী করে, এটা কোনো মুসলিম দেশে নাই, ইউরোপে গেছে, ইউরোপ থেকে এক বেটা নিয়ে আসছে এটা, আর এটা প্রচার করে বেড়াচ্ছে রসুলের ঘাম পাওয়া গেছে। আসলে কিছু মানুষ আছে এই জাতীয় জিনিস দিয়ে, ভেলকি দিয়ে, কিছু জিনিস দিয়ে মানুষকে আকৃষ্ট করতে চায়। হঠাৎ করে কিছু একটা না করলে নতুন, তাহলে তাদের কাছে ভালো লাগে না। এই জাতীয় কাজগুলো থেকে আমরা বিরত থাকি, এগুলি থেকে দিনের অংশ নয়, মনে রাখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি ঘাম পাইতাম আমরা নিজস্ব গায়ে লাগাইতাম, এটা অবশ্যই সত্য, কোনো সন্দেহ নেই, কারণ এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে বরকত আমরা নিয়ে আমরা মনে করি না এবং সাহাবায়ে কেরাম নিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে এইটা যদি কোনো প্রমাণিত না হয় তাহলে আপনি কিন্তু একটা গুণার কাজ করতেছেন। এই জন্য যেহেতু সন্দেহের জায়গায় এখানে কোনো আমরা কাজগুলি করবো না, এগুলি থেকে দূরে থাকবো, আশা করি বিষয়টি বুঝছেন।
দর্শক বিন্দু, আমরা দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ আপনাদের সময় দিয়েছি, আজকে আর আপনাদের সময় না দিই, ইনশাল্লাহ আগামী কোনো সময় আপনাদের সাথে আবার দেখা।